প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা অনেকে হয়তো বা পাওয়ার পয়েন্ট এর আগে ইউজ করেছো বা কারেন্টলি ইউজ করতেছো। আমার ক্লাস চলাকালীন সময় তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই করবা। আমরা মেইনলি যেটা টাস্ক করার চেষ্টা করব যে পাওয়ার পয়েন্ট স্লাইড যখন বানাও কোন বিষয়গুলোর প্রতি তোমার নজর দিতে হবে এবং স্লাইডের মধ্যে ইনফরমেশনগুলো কিভাবে থাকা উচিত বা কতটুকু থাকা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তুমি যদি অ্যানিমেশন সেট করো কী ধরনের অ্যানিমেশন রাখা উচিত, তোমার ট্রানজিশন সেট করলে কীভাবে ট্রানজিশন করা উচিত, মোটামুটি এই বিষয়গুলো আমরা আইডিয়া দিব। তো আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম, প্রথমে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তোমরা চাইলে নেট থেকে আগে টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে সেটার উপরে কাজ করতে পারো। এগুলো আমি ক্লাসের শেষের দিকে বলবো। আপাতত একেবারে ব্ল্যাঙ্ক যেটা হোয়াইট স্লাইড দেখতে পাচ্ছ এটার উপরে ডাবল ক্লিক করলাম। তো যখন আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করি, তোমরা সবাই যদি ভালোভাবে তাকাও, একবার টপে লিখা দেখাচ্ছে প্রেজেন্টেশন ওয়ান। সো ফার যেহেতু দুইটা সফটওয়্যারের সাথে তোমরা ইউজ টু হয়েছো, মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ড, এক্সেলে দেখছো লেখা ছিল উপরে বুক, কিন্তু ওয়ার্ডে ছিল হচ্ছে ডকুমেন্ট, তাই নয় কি? তোমরা আমার সাথে ইন্টারাক্ট করবা, করার সাথে সাথে আবার মাইক্রোফোন মিউট করে ফেলবা, ইন্টারাক্ট করলে আমরা বুঝতে পারবো তোমরা আমার সাথে আসো। ওকে, আজকে ক্লাস আমরা কী দেখতে পাচ্ছি? প্রেজেন্টেশন ওয়ান, তাই নয় কি? তাহলে আমরা পাওয়ার পয়েন্টকে আমরা বলে থাকি প্রেজেন্টেশন সফটওয়্যার, ওয়ার্ডকে বলে থাকি ডকুমেন্ট বেসড সফটওয়্যার, এক্সেলকে বলে থাকি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। সো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্টেশন ওয়ান, তার মানে আমরা প্রেজেন্টেশন তৈরি করব। তো এখানে বাই ডিফল্ট এই যে লেফট সাইড যদি তাকাও, দেখো ওয়ান দেখাচ্ছে, তার মানে একটা মাত্র স্লাইড ওপেন আছে। নিচে যদি স্ট্যাটাস বারের দিকে তাকাও, টাস্ক বারের ঠিক উপরে, উইন্ডোজ লোগোটা ঠিক উপরে, দেখো লিখা দেখা যাচ্ছে স্লাইড ওয়ান অফ ওয়ান। তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে পাওয়ার পয়েন্টে আমরা এটাকে পেজও বলি না, শিটও বলি না, বা বুকও বলি না, এটাকে বলি স্লাইড। ওকে, একেবারে বাই ডিফল্ট প্রথমে একটা স্লাইড থাকে, এই স্লাইডটাকে আমরা বলে থাকি টাইটেল স্লাইড। মনে থাকবে কী বলি এটাকে? এটাকে আমরা বলে থাকি টাইটেল স্লাইড। আর এই স্লাইডে আমাদের যে ইনফরমেশন থাকবে শুরুতেই, এখানে দেখো বলেই দিচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল। ধরো আমরা এইখানে একটা টাইটেল নিচ্ছি, যে আমাদের একটা প্রেজেন্টেশন একটা টপিক নিচ্ছি, ধরো কী নিব, ধরো নিচ্ছি ফেসবুক, একটা টপিক নিচ্ছি মনে করো, যে ফেসবুকের উপরে আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তাহলে আমার এটা হচ্ছে টাইটেল। তাহলে যখন লিখতেছি, লিখার সময় চারপাশে দেখো এই যে বক্সটার দুই সাইডে দেখো তিন তিন ছয়টা বাবল আছে বা সার্কেল আছে, এবং উপর নিচে আরও দুইটা আছে, টোটাল আটটা সার্কেল দেখতে পাচ্ছি, বাবল দেখতে পাচ্ছি, তাই নাকি? সবাই দেখতে পাচ্ছ তো? এই ফেসবুক লেখাটা যে লিখছি, এই যে যে বক্সটা আছে এখানে দেখো কর্নারগুলোতে আছে, তো এই বাবলের উপরে মাউস নিয়ে গেলে দেখবা যে দুই দিকে আরও চিহ্ন আসে, দুই দিকে আরও চিহ্ন আসে। আর এমনি যদি এই ডটেড লাইনের উপরে মাউস নাও, তাহলে ফোর সাইডের অ্যারো আসে। এই ফোর সাইড অ্যারো কিন্তু তোমরা পরিচিত, এক্সেলে বলেছিলাম, এই ফোর সাইড অ্যারোতে ধরে ক্লিক করলে এটা পুরোটা বক্স উপরে নিচে যাবে, দেখো যাচ্ছে, আমি যে কোনো দিকে নিতে পারবো, ঠিক আছে? আর যদি আমরা এই যে বাবল যেগুলো আছে এগুলোর উপরে যদি আমি ক্লিক করে টান দিই, তোমরা বুঝতে পারবা যে বক্স ছোটো বড়ো হবে, যে ছোটো বড়ো হচ্ছে তুমি যেদিক থেকে যেদিকে নিতে চাও। এখন এই যে ফেসবুক লেখাটা লিখলাম, যদি বাইরে কোথাও ক্লিক করি তাহলে কিন্তু বক্সটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাই নয় কি? কুইক রেসপন্স করবা প্লিজ। আচ্ছা, তাহলে আমরা যদি আবার এই লেখার উপরে ক্লিক করি, বক্সটা অ্যাক্টিভ হবে, এই যে ক্লিক করা মাত্রই বক্সটা অ্যাক্টিভ হবে। তাহলে এখন এই ফেসবুক লেখাটাকে আমি বোল্ড করতে চাই, এমএস তো শিখছো বোল্ড করা শর্টকাট, শিখছো না? কন্ট্রোল বি দিলেই বোল্ড হবে, এই যে কন্ট্রোল বি দিলাম বোল্ড হয়ে গেল, অথবা এখানে কেউ ক্লিক করে বিতে ক্লিক করলে হবে, ঠিক আছে? আমি কন্ট্রোল বি এগেন দিচ্ছি, দেখো বোল্ডটা উঠে যাবে, এই দেখো বিটা না, বির মধ্যে সিলেক্টেড নাই, কন্ট্রোল বি দিচ্ছি বোল্ড হয়ে যাচ্ছে। যেহেতু একটা ওয়ার্ড সিলেক্ট না করলে কোনো সমস্যা নেই, ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারো, এই ডাবল ক্লিক করলে সিলেক্ট হলো, সেটা কোনো তুমি করতে পারো। অনেক সময় প্রয়োজন পড়ে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, আমি যে একটা কালার দিতে চাই, সাপোজ ধরো এটা দিলাম। এখন যদি ফন্ট সাইজ বড় ছোট করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে করতে পারবো, যেটা শিখিয়েছিলাম, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, মনে আছে? ইনক্রিজ ফন্ট সাইজ বাই ওয়ান পিটি, ডিক্রিজ ফন্ট সাইজ বাই ওয়ান পিটি, আমি কিন্তু সেটাই একটু রিপিট করতেছি, এখানে শর্টকাটগুলো লিখতেছি না, কারণ এগুলো তোমরা শিখে আসছো। তাহলে আমি এতটুকুই লিখলাম, তাহলে আমাদের এই প্রেজেন্টেশনের টাইটেল হচ্ছে ফেসবুক, আমার প্রয়োজন মতো যদি পছন্দ মতো কালার দিলাম, ফন্ট সাইজ বড় করলাম, বোল্ড করলাম। এখন যে অবস্থায় আমি লিখতেছি, এই ভিউটাকে বলে নর্মাল ভিউ, কী বলে এটাকে?
এই নর্মাল ভিউ। এখন কয়েকটা ভিউ আছে এখানে, দেখো এই নিচে টাস্ক বারে আমি এই যদি এখানে দেখো কয়েকটা আইকন আছে, এই যে একটা দেখা যাচ্ছে যে ছোট ছোট স্কোয়ার বক্স, একটা দেখা যে সিলেক্টেড এটা হচ্ছে নর্মাল ভিউ, এখানে একটা কাপের মতো ছবি দেওয়া আছে, আছে না দেখতে পাচ্ছ টাস্ক বারের ঠিক উপরে? আচ্ছা এটা হচ্ছে ফুল স্ক্রিন ভিউ আইকন, এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে, দেখো ক্লিক এই স্লাইড শো বলতেছে, হ্যাঁ স্লাইড শো, আর এটাতে বলতেছে নর্মাল, আমি নর্মাল ভিউতে আছি, তাহলে এটা হচ্ছে স্লাইড শো বা ফুল স্ক্রিন ভিউ, ক্লিক করা মাত্রই এটা ফুল স্ক্রিন হবে, তাহলে ফুল স্ক্রিন হলো। ফুল স্ক্রিন থাকা অবস্থায় তুমি কোনো কিছু টাইপ করতে পারবে না, এটা শুধুমাত্র দেখার জন্য। তাহলে তুমি যখন নর্মাল ভিউতে কাজ করো, কাজ করার পরে ফুল স্ক্রিন দিয়ে তুমি দেখবা যে আসলে অডিয়েন্সটা যখন দেখবে এটা কি ঠিক আছে কিনা তাদের জন্য, এভাবে চিন্তা করতে হবে। তুমি প্রেজেন্টেশন যখন তৈরি করো তখন তোমার অডিয়েন্স টার্গেট করে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আমি এখন নর্মাল ভিউতে আসতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমি এন শো দেই তাহলে নর্মাল ভিউতে চলে আসবে, দেখো আসলো। তাহলে আমি মাউস দিয়ে দেখালাম কিভাবে স্লাইড শো বা ফুল স্ক্রিনে যাওয়া যায়, কিভাবে নর্মাল ভিউতে আসা যায় এন শো। এবার আসো যদি আমরা এখান থেকে চাই, এই যে ভিউ আছে এই ভিউতে যদি ক্লিক করি, একটা রিবন তোমরা দেখতে পাচ্ছ, এই ভিউতে দেখো নর্মাল আছে, আউটলাইন ভিউ আছে, স্লাইড শর্টার, নোট পেজ, তারপর রিডিং ভিউ, অনেকগুলোই আছে। তো আমরা ফুল স্ক্রিন ভিউ সম্ভবত কোনটা, এখানে ফুল স্ক্রিন ভিউটা গেল কই, স্লাইড শর্টার, আউটলাইন ভিউ, রিডিং ভিউ, দেখি এটা দিলে কি হয়। আচ্ছা এটা এটা না, এটা তো রিডিং ভিউ বলতেছে, স্কেপ দিলাম, এখানে তো থাকার কথা, ফাইল সরি হোম ভিউ, ভিউতে যাওয়ার পরে নর্মাল ভিউ, এটা হচ্ছে আউটলাইন ভিউ, তোমরা ক্লিক করে দেখতে পারো এগুলো, তারপরে স্লাইড শর্টার যেটা একের ওদিকে স্লাইড, সো এগুলোতে কোনো কাজ নেই। সো আমরা নর্মাল ভিউতে পেলাম, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে ফুল ভিউর কোনো আইকন? আচ্ছা এই যে আমরা এখানে যাব স্লাইড শুতে যাব, ঠিক আছে আমরা কোথায় যাব, স্লাইড শো, এখানে যদি দেই এটা হচ্ছে ফ্রম বিগিনিং, এটা হচ্ছে যদি একের অধিক স্লাইড থাকে কোন স্লাইড থেকে ওপেন করতে চাও, দেখো ফ্রম বিগিনিং এ যদি ক্লিক করি দেখো আসছে, আসছে না, রাইট বাটন ক্লিক করে যদি আমি এগেন এন শো দেই নর্মাল অবস্থা চলে আসবে। এখন আসে যে বারবার মাউস দিয়ে ক্লিক করা বিরক্তিকর, তো এই যে স্লাইড শো এটা হচ্ছে ফ্রম বিগিনিং দেখালাম আর আইকনও দেখালাম। এখন আসো যে আমি কিবোর্ড থেকে চাই, যে আমার এই ভিউটা কিবোর্ড থেকে আসুক, কিবোর্ডের যে ফাংশন কি আছে 12টা, একবার উপর দিকে F5 দিবা অটোমেটিক এটা ফুল স্ক্রিন হবে, F5 ফাংশন কি যে F5, কিবোর্ড থেকে স্কেপ দিবা ESC, কিবোর্ডের লেফট সাইডে টপে যেটা আছে দিলে নর্মাল ভিউতে চলে আসবে। তাহলে আমরা এখানে শর্টকাটের দুইটা কথা লিখে দেই, যে আমরা নর্মাল ভিউতে ফুল স্ক্রিন ভিউ বা স্লাইড শো, স্লাইড শো অর ফুল স্ক্রিন ভিউ অর প্রেজেন্টেশন ভিউ, প্রেজেন্টেশন ভিউ, এটার জন্য আমরা লিখে থাকি বা প্রেস করে থাকি F5, ফাংশন কি F5। আর যখন আমরা ফুল স্ক্রিন ভিউতে থাকব ওই অবস্থায় যদি নর্মাল অবস্থায় আসতে চাই, ওই অবস্থা থেকে নর্মাল অবস্থায় যদি কিবোর্ড থেকে আসতে চাই নর্মাল ভিউ, তাহলে আমরা দিব ESC, দ্যাট মিন্স স্কেপ কি, কিবোর্ডের যে স্কেপ কি আছে সেটা আমরা প্রেস করব। তোমরা কি বুঝতে পারলা সবাই? কুইক কাজ করার জন্য আমাদের শর্টকাটগুলো জরুরি জানা। তাহলে আমরা দুইটা শর্টকাট এখানে লিখলাম, প্রেজেন্টেশনে যাচ্ছি, তাহলে তোমরা সবাই প্র্যাকটিস করবা, F5 দিয়ে দেখবা ফুল স্ক্রিন, স্কেপ দিয়ে নর্মাল ভিউ। এখন আসে এখানে সেকেন্ড তো আরেকটা পার্ট ছিল, ক্লিক টু অ্যাড সাব টাইটেল, তাহলে এখানে ক্লিক করো। এবার সাব টাইটেল বলতে কি বোঝানো হয়, সাধারণত যে প্রেজেন্ট করে বা যারা গ্রুপে প্রেজেন্ট করে তাদের নাম এবং আইডি বা নাম বা ডেজিগনেশন থাকবে। সাপোজ আমি প্রেজেন্টেড বাই এন্টার দিলাম, ধরো আমি লিখলাম বুলবুল আহমেদ, ওকে এতটুকু লিখলাম, যদি আরও কিছু লিখতে চাও লিখতে পারো। ধরো এতটুকু লিখলাম, এখন যদি এখানে তোমার ডিজাইন পছন্দ করতে চাও, বোল্ড করতে চাও, তুমি সবই করবা যেটা MS Word শিখে আসছো, যদি কোনো কালার দিতে চাও দিবা, ইটস আপ টু ইউ। তো এখন আমি আবার F5 দেই, আসলো, যদি মনে হয় আচ্ছা এই লেখাগুলো তো একটু নিচে হলে ভালো হতো, এটা একটু উপরে গেলে ভালো হতো, তাহলে তুমি এগুলো এখন ফরমেটিং করবা, একটু আগে শিখিয়েছি, ফোর সাইড অ্যারোতে ক্লিক করলে নিচে নেওয়া যায়। তবে এখানে আরেকটা কথা বলে নেই, এই যে ফোর সাইড অ্যারো যখন ক্লিক করবা এই ডটেড লাইনের উপরে, এরপরে তোমার কিবোর্ডে চারটা অ্যারো কি আছে,
আমরা যখন এক্সেল শিখেছিলাম কন্ট্রোল ডাউনেরও কন্ট্রোল আপেরও কন্ট্রোল লেফটেরও কন্ট্রোল রাইটেরও কাজ বলেছিলাম। তো এখানে কন্ট্রোল না, জাস্ট আপেরও দিলে এটা উপর দিকে যাবে, ডাউনও দিলে এটা নিচের দিকে আসবে, যেটা সিলেক্টেড থাকবে সেটা। সো আমার এখানে দুইটা বক্স আছে, টেক্সট বক্স, সো আমি এটা সিলেক্টেড, এই কারণে এটা নিচের দিকে যাচ্ছে। যদি এটা চাই ফোর্স অ্যারোতে ক্লিক করলাম উপর দিয়ে নিচে চলে যাবে কিন্তু। সো তুমি এইভাবে কিন্তু কাজ করতে পারো। তোমার কালার চেঞ্জ করা তো আমি একটু আগেই দেখালাম, যে কোনোভাবে কালার চেঞ্জ করতে পারো। যদি মনে করো না এগুলো কালার চেঞ্জ করবো, সো এগুলো আশা করি তোমরা সবাই পারবা। ঠিক আছে, এখানে আরেকটা ইস্যু বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ইন বিটুইন লাইনস, লাইনের মাঝখানে স্পেস বেশি মনে হচ্ছে। যদি মনে হয় আমার লাইনের মাঝখানে স্পেস বেশি কেন, আমি কমাতে চাই, কোনোভাবে কমাতে পারতেছো না, তাহলে সলিউশন কী? তাহলে যেটা করবা, এই লেখা সিলেক্ট করবা, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এই বক্সের ভিতরে যেহেতু আসি তার মানে কন্ট্রোল এ দিলে এই বক্সের ভিতরেটা সিলেক্ট হবে, এটা কিন্তু আরেকটা বক্স। এখানে আসলে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে। কন্ট্রোল এ মানে কি বলো তো? এমএস ওটা শিখিয়েছিলাম, এক্সেলও শিখিয়েছিলাম, অল সিলেক্ট। তাহলে এখানে কিন্তু স্লাইডে সব সিলেক্ট হবে না, যেই বক্সটা অ্যাক্টিভ সেই বক্সে ক্লিক করে কন্ট্রোলে দিলে সবাই সিলেক্ট হবে। এখন এই যে মাঝখানে যে স্পেস, যদি মনে একটু কমানো দরকার, তাহলে যে প্যারাগ্রাফ যে ট্যাবটা আছে, এই হোমের মধ্যে প্যারাগ্রাফ যেই ট্যাবটা দেখতে পাচ্ছ রিবনের মধ্যে, এইখানে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে স্পেসিং বিফোর আফটার বাই ডিফল্ট 10 হয়ে আছে, এখানে মাল্টিপল হয়ে আছে। তুমি যদি মনে করো এখানে 0 করে দিবা, এটাকে সিঙ্গেল করে দিবা, ওকে দাও, দেখো কিছু প্রবলেম সলভ হয়ে গেল। তোমাদের কিন্তু আমরা এমএসওটা শিখিয়েছিলাম, কন্ট্রোল 1 কন্ট্রোল 5 কন্ট্রোল 2 মনে আছে? লাইন স্পেসিং, এই যেটা লাইন স্পেসিংটা এখানে, এটা সম্ভবত এই যে 1 1.5, 2.0, 2.5, 3.0 এগুলো। তো অনেক সময় স্পেস জনিত প্রবলেম হলে তুমি সরাসরি এখানে ক্লিক করে যেতে পারো, ঠিক করতে পারো। এখানে দেখবে যে সিঙ্গেল এগুলো আছে, এখানে বিফোর আফটার স্পেসিং সেট করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম স্লাইড, F5 দেই। যদি মনে হয় যে এটা ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখবো। তাহলে এখান থেকে যে লার্নিংটা, তোমরা অনেকে যেটা করে থাকো যে প্রেজেন্টেশনের মধ্যে প্রথম স্লাইডে লিখে নিয়ে আসো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, বা ওয়েলকাম এভরি ওয়ান, বা ওয়েলকাম এভরিবডি, বা হ্যালো এভরি ওয়ান, এগুলো লিখে নিয়ে আসো, এটা কিন্তু উচিত নয়। সো তোমার প্রেজেন্টেশনের ফার্স্ট স্লাইড মানে হচ্ছে থাকবে হচ্ছে টাইটেল, থাকবে হচ্ছে সাব টাইটেল। টাইটেল মানে তোমার প্রজেক্ট অথবা প্রেজেন্টেশনের টাইটেল বা টপিক, আর সাব টাইটেল মানে হচ্ছে তোমরা যদি গ্রুপে প্রেজেন্ট করো প্রত্যেক মেম্বারের নাম এবং আইডি, আর যদি সিঙ্গেল প্রেজেন্ট করো তাহলে শুধুমাত্র তার নাম আইডি বা ডেজিগনেশন যা থাকে সেগুলো লিখবা। আমার কথা কি বুঝতে পেরেছো? এবং আরেকটা কথা বলি, যখন গ্রুপ প্রেজেন্টেশন হয়, সাপোজ তিনজন প্রেজেন্টেশন দিচ্ছ, তো যখন এই ডায়াসে যাবা, তো যখন প্রেজেন্টেশন শুরু হবে, এই প্রথম স্লাইডটা যে প্রেজেন্ট করবা, সাপোজ বললো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এটা বলতেই পারো, বা ওয়েলকাম টু মাই না, সরি, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন হবে গ্রুপের ক্ষেত্রে, আরও তো গ্রিটিং যেগুলো ফর্মাল থাকে সেগুলো বলবা। এখানে যে প্রথম বলবা তার নাম এবং আইডি প্রথমে থাকবে, তার নাম এবং আইডি তুমি পাশাপাশি রাখতে পারো, নামের পাশে আইডি, নামের পাশে আইডি এভাবে রাখতে পারো যদি তিনজন হও, অথবা নাম তার নিচে আইডি তারপর নাম, তার এই যেভাবে যে যেভাবে সাজায়। তবে মনে রাখবা যে প্রথমে বলবে তার নাম প্রথমে থাকবে, যে সেকেন্ড পজিশনে বলবে তার নাম সেকেন্ড পজিশনে থাকবে, যে থার্ড পজিশনে বলবে তার নাম থার্ড পজিশনে থাকবে, মনে থাকবে? ওকে, তাহলে আমরা প্রথম স্লাইডটা তৈরি করলাম। এখন আসো যে আমাদের এমএস ওয়ার্ডে যেমন একের অধিক পেজ লিখতে গেলে অটোমেটিক চলে আসে পেজ শেষ করার পরে, তো এখানে কিন্তু অটোমেটিক পেজ বা স্লাইড আমরা পাচ্ছি না, আমাদের এখন নতুন একটা স্লাইড দরকার। সো অনেকভাবে স্লাইড নিয়ে আসা যায়। সিম্পল হচ্ছে, সাপোজ আমার এটা হচ্ছে লিখা, টেক্সটের উপরে ক্লিক করা আছে, এখন কিন্তু আমি এই বক্সের উপরে অ্যাক্টিভ। তুমি যদি স্লাইড বাড়াতে চাও, তাহলে বাম দিকে এই যে ওয়ান দেখতে পাচ্ছ, যেই বক্সটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা। এখন কোনটা উপরে ক্লিক করা আছে কে বলতে পারবা? স্লাইড ওয়ানে ক্লিক করা আছে, লেফট সাইড, তাই নয় কি? এই অবস্থায় যদি কিবোর্ড থেকে এন্টার দাও, অটোমেটিক স্লাইড বেড়ে যাবে, পারছে? তাহলে এখন আমার দুইটা স্লাইড আছে, কোন স্লাইডটা সিলেক্টেড? সেকেন্ডটা। এখন আমি যদি এন্টার দেই তাহলে আরেকটা স্লাইড বাড়বে, পারছে না? এখন এখন কোনটা সিলেক্টেড? থার্ডটা। এখন যদি আমি ডিলিট করি এই অবস্থায়, কোনটা ডিলিট হবে? থার্ডটা। আমি ডিলিট কয়েকভাবে করতে পারি, ব্যাক স্পেস দিলে ডিলিট হবে, কিবোর্ডতে ডিলিট দিলেও ডিলিট হবে, ভুলে ধরো ব্যাক স্পেস বা ডিলিট যে কোনো একটা দাও ডিলিট হবে, সব চলে গেল। নিয়ে আসার উপায় কী? এমএস ওটা শিখিয়েছি, কন্ট্রোল ধরে জেড আসছে, আমি কন্ট্রোল ধরে জেড আবার দেই, টু আসবে, আবার দেই, থ্রি আসবে। তাহলে আমি এখানে কী শিখালাম? এন্টার দিলে নতুন স্লাইড,
ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে স্লাইড কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে যদি এখানে আমরা একটু বলি যে এন্টার নিউ, সরি, নিউ স্লাইড কি দিব, এন্টার, আর ডিলিট স্লাইড কি দিব, ব্যাক স্পেস অর ডিলিট, যে কি আছে তোমার কিবোর্ডে, একটা ব্যাক স্পেস আছে যেটা সবচেয়ে বড় কি, আর ডিলিট আছে চারটা আরো কি ঠিক উপরে, যে কোনো দিলে তোমার এই কাজ হবে। এখন আসো যে স্যার আমি এর বাইরেও আরো কাজ, আরো শর্টকাট আছে, আরো যদি অপশন চাও, আমি যদি এখানে ক্লিক করে কন্ট্রোল ধরে এম দেই তাও কিন্তু নতুন স্লাইড তৈরি হবে। যে কোনো স্লাইডের উপরে ক্লিক করে কন্ট্রোল ধরে এম দিলেও নিউ স্লাইড আসবে। তাও যদি চাও সেটাও লিখে দিই, এন্টার অর কন্ট্রোল প্লাস এম, এটা দিলেও হবে। আর ডিলিট তো দেখালাম, ব্যাক স্পেস রাইট বাটন ক্লিক করে যদি কেউ ডিলিট করতে চাও, এখানে তো অবশ্যই অপশন আছে, সম্ভবত এটার কারণে দেখাচ্ছে না। ডিলিট, এই যে ডিলিট স্লাইড চলে গেল, সেটাও করতে পারো, রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইডও আনতে পারো, এই যে নিউ স্লাইড আসলো। তারপরে তোমার যদি কেউ মনে করো যে আমি ইনসার্টে যাবো, এই যে ইনসার্ট, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, এই যে দেখো এখানে নিউ স্লাইড আছে, ক্লিক করো চলে আসবে, ক্লিক করো চলে আসবে। রিমুভ করতে চাও, অনেকভাবে রিমুভ করা শিখিয়েছি, বলো ক্লিয়ার কিনা এতটুকু? ওকে, তাহলে আমি এন্টার দিলাম। এখন দুই নম্বর স্লাইড, এক নম্বর স্লাইডে যেই ধরনের ফরমেটিং ছিল, দুই নম্বর স্লাইড একটু দেখতে ডিফারেন্ট না? এক নম্বর ছিল ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাব টাইটেল, কিন্তু এখানে বলছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড টেক্সট, তার একটু পার্থক্য আছে না? আচ্ছা, তো সেকেন্ড স্লাইডটা যেটা করবা, অনেকে যেটা মিস করে থাকে, সেকেন্ড স্লাইডে থাকবে হচ্ছে তোমার টোটাল প্রেজেন্টেশনের একটা কন্টেন্ট, মানে সূচিপত্র, আউটলাইন। আমার কথা কি বুঝছো? তুমি কি কি তোমার প্রেজেন্টেশনটাকে কি কি পার্টে বিভক্ত করছো, কয়টা পার্ট তুমি ইনক্লুড করছো, সেই পার্টের সংক্ষিপ্ত নামকরণগুলো আমার এখানে আসবে। তাহলে ধরো আমি এটা টাইটেল দিচ্ছি আউটলাইন, তুমি চাইলে কিওয়ার্ডস দিতে পারো, চাইলে মেইন পয়েন্ট দিতে পারো, চাইলে তোমার কন্টেন্ট দিতে পারো, যা খুশি দিতে পারো, এই ধরনের মিলিয়ে একটা নাম দিব। আমি দিলাম আউটলাইন। ওকে, সো যদি কালার করতে চাও একটা দিয়ে দাও, কন্ট্রোল বি দিলাম। যদি সেন্টার নিতে চাও, শর্টকাট কী হবে, সেন্টার মনে আছে, পরীক্ষা দিয়েছিলাম, কন্ট্রোল ই নাকি, কন্ট্রোল ই না শর্টকাট, এই যে এখানে চারটা অ্যালাইনমেন্ট আছে, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, এমএসওর মতোই কিন্তু। সো আউটলাইন আমরা এখানে বললাম, আউটলাইন বলতে পারো, সিনোপসিস বলতে পারো, কিওয়ার্ডস বলতে পারো, মেইন আইডিয়াস বলতে পারো, ওকে, কন্টেন্টস বলতে পারো। তো এখন আসো, প্রথমে সাধারণত সকল প্রেজেন্টেশনের শুরুতেই আমরা একটা ইন্ট্রোডাকশন বলার চেষ্টা করি, একটা কনক্লুশন বলার চেষ্টা করি। কনক্লুশন, এখানে বুলেটসগুলো অটোমেটিক আছে বাই ডিফল্ট, তুমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবা, কনক্লুশন বানান ভুল হয়েছে। সো দুইটা জিনিস আমাদের থাকে কমন। এখন আসো, এখানে ইন্ট্রোডাকশন না হয়ে তোমার শুরুতেই আসতে পারে যে হোয়াট ইজ ফেসবুক, হতেই পারে। এখন ধরো তোমার আর কী কী থাকতে পারে, তোমার ধরো হিস্ট্রি থাকতে পারে, হিস্ট্রি অফ এফবি, হতে পারে অ্যাডভান্টেজেস অথবা মেরিটস, মেরিটস অফ এফবি বা ফেসবুক পুরোটা লিখো। এখন যদি কেউ এইখানে টাইটেলের মধ্যে যদি এটা ইউজ করো, সাপোজ এফবি, তাহলে তুমি এখানে এসে এই শর্টকাটগুলো ইউজ করতে পারবা। ওকে, তাহলে যদি এখানে ইউজ না করো কোন একটা জায়গাতে, মানে তুমি এখানে শর্টকাট লেখার পড়বে কোন একটা জায়গাতে এটা ইউজ করতে হবে, তাহলে হঠাৎ করে এফবিটা কোত্থেকে আসলো, কি বুঝছি বুঝছো? আর যদি এফবি লিখো নিচে অ্যাস্টেরিক সাইন দিয়ে বলে দিবা, বা নিচে কোথাও ছোট ফুটনোট আকারে বলে দিতে হবে এফবি মিনস হচ্ছে ফেসবুক। ওকে, আচ্ছা, তাহলে হিস্ট্রি বললাম, মেরিটস বললাম, এখানে ক্লিক করে ডিমেরিটস অফ এফবি বললাম। এখন ধরো আমি কয়েকটা আপাতত আমার প্ল্যান করছি যে এই কটা পয়েন্টস থাকবে, এখন এর বাইরে যদি পয়েন্ট আসে যেখানে থাকবে তুমি সেখানে ইনক্লুড করবা। তাহলে এখানে আমরা কী বুঝালাম, যে সেকেন্ড স্লাইডটা হওয়া উচিত আমাদের আউটলাইন স্লাইড। এখন যদি মনে করো যে স্লাইডটা একটু মাঝখানে আনলে ভালো হয়, ছোটো করো, যেখানে যাও নিতে চাও সেখানে নিয়ে সেট করো, কোনো সমস্যা নেই।
যদি এই বুলেটস চেঞ্জ করতে চাও সবাইকে সিলেক্ট করো, এখানে বুলেটসের বিভিন্ন অপশন আছে, বিভিন্ন অপশন আছে, যেটা দিবা সেটি হবে। এখানে বুলেটসের নাম্বারিং এ গেলে আরও পাবা। তো আমি একটা এখান থেকে দেই, যদি এই বুলেটসের কালার চেঞ্জ করতে চাও সেগুলো করতে পারার কথা। দেখো আমি যদি সবাইকে সিলেক্ট করি এখান থেকে, দেখি বুলেটসের নাম্বারিং কালার চেঞ্জ করা যায় কি না। এই যে এখানে কালার আছে, তুমি যদি একটা কালার দাও, এটার সাইজ অনেক সময় তুমি চাচ্ছ যে সাইজটা ছোট না একটু বড় হলে ভালো হতো, অথবা অনেক বেশি বড় হয়ে গেছে ছোট করতে চাচ্ছ, তাহলে তুমি এখান থেকে সেটা পারবা। আমি ছোট করতেছি, তুমি চাইলে লিখে দাও, বা আমি ধরো 120 দিলাম, দেখি কি আসে, আসছে নাকি আসে নাই। সো এই কাজগুলো আমরা এখানে তুমি বুলেট ইচ্ছা মতো বানিয়ে সেগুলো সেট করতে পারবা, তোমার ছবিটাকে বুলেট বানাতে পারবা। সো এই বিষয়ে যদি সুযোগ হয় আমি ফিউচারে কথা বলবো, আপাতত বেসিকটা কভার করে নেই। মনে ধরো আমার সাইজটা এটার ক্ষেত্রে 100টাই সুইটেবল ছিল, সেন্টারে ছিল। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। আমি একটু বড় করলাম আউটলাইনটা, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, কন্ট্রোল এস, সরি, এটার সাথে মিল রেখে আমি বুলেটসটা দিয়েছি, টাইটেলের সাথে মিল রেখে, জাস্ট একটু সৌন্দর্য মনে হলো যেটা দিলে ভালো লাগবে, তুমি অন্যটাও দিতে পারো। তাহলে এখন আমার স্লাইড আছে কয়টা বলো? স্লাইড আছে দুইটা, তাহলে প্রথমটা টাইটেল স্লাইড, দ্বিতীয়টা হচ্ছে আউটলাইন স্লাইড। ওকে, এখন যদি আমি F5 দেই তাহলে ফুল স্ক্রিন হবে, প্রথম স্লাইড থেকে শুরু হচ্ছে, তাই নয় কি? এবার ডাউনারও দাও, সেকেন্ড স্লাইড আসবে, ডাউনারও অথবা রাইটারও যে কোনো একটা, ডাউনারও দিলাম আসলো, ডাউনারও দিলাম আর নাই, এন্ড অফ স্লাইড, উপরে দেখো লেখা আছে ক্লিক টু এক্সিট, আপেরও দিলাম, আপেরও দিলাম, এইভাবে লেফট অ্যারো রাইট অ্যারো, লেফট অ্যারো রাইট অ্যারো, আপ অ্যারো ডাউন অ্যারো, এইভাবে তুমি আপ ডাউন করতে পারো, অথবা যদি মাউস দিয়ে চাও, সাধারণত আমরা মাউস দিয়ে খুব একটা করি না। এই যে নেক্সট, প্রিভিয়াস, নেক্সট, প্রিভিয়াস, ক্লিয়ার? আচ্ছা এখন আসো যে আমরা সেকেন্ড স্লাইড তৈরি করে ফেললাম, এখন তোমরা বলবা যে থার্ড স্লাইডের টাইটেল কি হবে, থার্ড স্লাইডের টাইটেল কি হবে বলো? ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমি 1-এর উপরে ক্লিক করে এন্টার দিব না 2-এর উপরে ক্লিক করে এন্টার দিব? এখন ধরো ভুলে 1-এর উপরে ক্লিক করে এন্টার দিছো মনে করো, আমার এটা তো আসা উচিত ছিল 2-এর পরে, কিন্তু এখন তো 2টা চলে গেছে 3-এ, তাই না? রেসপন্স করবা, তাহলে আমি একটু কনফিডেন্ট পাই আর কি। আচ্ছা তাহলে এখন আমি চাইলে 2টা রিমুভ করে দিতে পারি, ব্যাক স্পেস দিয়ে রিমুভ করলাম, ভালো কথা। এবার 2-এর উপরে ক্লিক করে এন্টার দিলাম, হয়ে গেল। এখন যদি মনে করো যে না আমার তো এটা রিমুভ করে দিই, আমি এখানে 1-এর উপরে ক্লিক করে এন্টার দিয়ে এখানে অনেক কিছু লিখে ফেলছি, তাহলে এটা তো আমি ডিলিট করবো না, এটা নিচে আনবো, তাহলে সিম্পলি ক্লিক করে টান দিয়ে নিচে ছেড়ে দাও, হয়েছে নাকি হয় নাই? ওকে তাহলে আসো, আমি একটু কুইক ইন্ট্রোডাকশন, কন্ট্রোল এ কন্ট্রোল বি ইন্ট্রোডাকশন বানান বলুলো, ইন্ট্রোডাকশন, ওকে। হ্যাঁ যদি কালার করতে চাও করো, সেন্টার নিতে চাইলে নেও, কন্ট্রোল ই দিয়ে সেন্টার নিয়ে গেলাম, ফন্ট সাইজ বড় করতে চাইলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দাও। এখন আসো যে আমাদের এইখানে তোমার কি হওয়া উচিত, মানে কতটুকু ইনফরমেশন থাকতে পারে। সবসময় মনে রাখবা যে প্রেজেন্টেশন যখন তুমি তৈরি করবা, 40% হচ্ছে স্ট্যান্ডার্ড, 40%-এর বেশি ইনফরমেশন রাখা উচিত না। অর্থাৎ তুমি যা বলবা টোটাল প্রেজেন্টেশনে, তুমি যা বলবা কন্টেন্ট, তার 40% তোমার প্রেজেন্টেশনে আসতে পারে। এখন তোমাদের যেটা হয় ইনিশিয়াল স্টেজে, যে তোমরা যা লিখে আনো ডায়াসে গিয়ে হুবহু সেগুলো রিডিং পড়তে থাকো, সেটা শুরুর দিকে হতেই পারে, যে আমরা হয়তো ইংলিশে অত বলতে পারি না বা খুব বেশি বুঝি নাই, এই কারণে আমাদের এমন হচ্ছে। তুমি যখন ফাইনাল ইয়ারের প্রেজেন্টেশন দিবা বা কোথাও জবের ইন্টারভিউ দিতে যাবা, তখন মাথায় রাখবা, সাপোজ তোমার সিভিটাই বলতে পারে যে তুমি প্রেজেন্টেশন একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে নিয়ে আসো, বোর্ডে তোমার তোমার যে পরিচিতি এটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাকে প্রেজেন্ট করতে হতে পারে, ঠিক আছে? তো বা বলতে পারে যে তোমার তোমার নিজের সম্পর্কে তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাবা, 5 মিনিট তোমাকে টাইম দিবে, তোমাকে প্রেজেন্ট করার পাওয়ার পয়েন্ট স্লাইডও থাকবে, তুমি নিজেও বলবা। তো এই ধরনের কেজে তুমি সবসময় এখানে যখন ইনফরমেশন যুক্ত করবো, আমরা একটা কথা বলি যে KISSS, এটার মিনিং হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। তো তুমি যখন
প্রেজেন্টেশন তৈরি করবা অবশ্যই এই অ্যাক্রোনিমটা মাথায় রাখতে হবে, যে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। যে এখানে যত কন্টেন্ট থাকবে আমার শর্ট ফর্মে থাকবে এবং সিম্পল ফর্মে থাকবে। আরও যদি বাড়াই, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, এরপর আমরা বলি যে এঙ্গেজ পার্টিসিপেন্ট উইথ রেলেভেন্ট ইনফরমেশন। তাহলে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, শিফট এফ থ্রি দিচ্ছি, এঙ্গেজিং বা এঙ্গেজ পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্ট মান ভুল হয়েছে, পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টস উইথ রিলিভেন্ট ইনফরমেশন। তার মানে তোমার প্রেজেন্টেশনটা অবশ্যই শর্ট ফর্মে বানাবা, সিম্পল হয়তো রাখবা। টার্গেট হচ্ছে কি, তুমি পার্টিসিপেন্টদেরকে এঙ্গেজ করবা তোমার প্রেজেন্টেশন দেখার জন্য, কি দিয়ে, অবশ্যই ইনফরমেশনগুলো রিলিভেন্ট হতে হবে। আমার কথা বুঝছো? তাহলে রিলেভেন্ট ইনফরমেশন সাপোর্ট, ধরো এমন হতে পারে তোমার প্রেজেন্টেশনের শুরুতে কোনো কিছু বলার পূর্বে তুমি একটা 2 মিনিটের ভিডিও অন করবা, হতে পারে না, তোমার প্রেজেন্টেশন সাপোর্ট করতেছে যে রিলেভেন্ট। এখন তুমি ধরো তোমার প্রেজেন্টেশনের ওই ধরনের কোনো ডকুমেন্টারি বা ভিডিও সাপোর্ট দরকার নাই, তুমি প্রেজেন্টেশন শুরুতে একটা কি বলে একটা ভিডিও গান অন ওপেন সং ওপেন করে দিলা, এটা কি রিলেভেন্ট হবে? এখন যদি তুমি সেটা রিলেভেন্ট করাতে পারো প্রেজেন্টেশনটা আয়সে দাঁড়িয়ে, যে কী কারণে তুমি এটা অন করছো বা কী কারণে দিয়েছো, সেটা তুমি দিবা। এই যে রিলিভেন্ট শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো যে এই ইন্ট্রোডাকশনে যখন আমরা কোনো কিছু লিখবো, আচ্ছা ওই অ্যাক্রোনিমটা যেটা লিখলাম ওইটার পুরোপুরি মিনিংটা কিছুটা এদিক ওদিক হতে পারে, নেটে সার্চ দিয়ে দেখতে পারো যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিসারের মিনিং কী। তো এইখানে যখন তুমি টাইপ করবো, আমি কিন্তু নর্মাল টেক্সট টাইপ করবো না, আমি জাস্ট কপি করে নিয়ে আসতে পারি কিছু কন্টেন্ট, অথবা ফেসবুক লিখে সার্চ দিয়ে সেখান থেকে আমি কপি করতে পারি। ধরো আমি গুগলে যাই, অ্যাবাউট ফেসবুক ধরো নিলাম, অথবা আমি এর আগে মনে একটা ক্লাসে দেখাইছিলাম লরেম ইপসাম, অর্থাৎ ডামি টেক যদি নিয়ে কাজ করতে চাই। অ্যাবাউট ফেসবুক আমি এখানে ধরো এই একটা লাইন নিচ্ছি, আমি জানি না এখানে কী আছে, জাস্ট এমনিতেই কপি করতেছি। অথবা এইখান থেকে যাই উইকিপিডিয়াতে যাই, ধরো এই প্রথম প্যারাটা নিলাম, কন্ট্রোল সি, তোমার প্রেজেন্টেশন যেটা এখানে যাও, এখানে কন্ট্রোল ভি দিলা, তোমরা যেটা করো নেট থেকে কপি পেস্ট করে নিয়ে আসো, দেখা যায় প্রেজেন্টেশন দিতে গেছো এইভাবে আন্ডারলাইন করা আছে, কেন আছে তুমি নিজেও আর আনসার দিতে পারো না। কি বলছি বুঝছো? তাহলে এখন তুমি যদি এইটা কপি করে এনে ডায়াসে গিয়ে প্রেজেন্ট করো, তাহলে মানে হুবহু যদি রিডিং করো কোনো, তাহলে তোমার প্রেজেন্টেশন দরকার কি, হ্যান্ড আউট দিয়ে দিলি হয়, তাই নাকি? তাহলে ধরো আমি প্রথমে আসো এটাকে স্প্লিট করি, এখন আসো আমার এটাকে ফরমেটিং করি, হোমে যাচ্ছি, এখানে এমএস ওয়ার্ডের মতো নর্মাল কিছু নাই না, আচ্ছা বোল্ড 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 নর্মাল করে ফেললাম, আন্ডারলাইন আন্ডারলাইন সব উঠাই দিই, তারপর উঠে নাই। আচ্ছা এগুলো কিন্তু সব হচ্ছে, যে এখানে যে আন্ডারলাইনগুলো আসছে এই ক্লিক করে একটা করে ক্লিক করে এগুলো কিন্তু দিলে উঠে যাবে, অথবা আমি চাইলে এগুলোকে একটা কাজ করতে পারি, কন্ট্রোল সি, এখানে অপশন থাকার কথা আমি দেখতে পাচ্ছি না, আমি এমএস ওয়ার্ডে যদি নেই, তোমরা এমএস ওয়ার্ডও দেখা যায় প্রজেক্ট সাবমিট করলে এই ধরনের ইস্যুগুলোই থাকে। তো এখানে পেস্ট করলাম, আমি এটাকে প্রথমে নর্মাল করে ফেলবো, এই যে নর্মালে ক্লিক করি, তারপর লিঙ্কগুলো কিন্তু রয়ে যাচ্ছে, তাই নয় কি? নর্মালে যাওয়ার পরেও লিঙ্কগুলো আমাদের রয়ে যাচ্ছে। তাহলে আমরা লিঙ্কগুলো রিমুভ করতে চাই, তারপর এখানে যে কালার এগুলো কিন্তু আছে, তাহলে সলিউশন কি দেখি আরেকভাবে সলিউশন করা যায় কিনা। একটু টেক্সট সিলেক্ট করলাম, এখানে ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম, টান দিই, সলভ হয়েছে না, দেখি তো এখানে আছে কিনা ফরম্যাট, এই যে এখানেই আছে, সরি এখানে যেহেতু আছে এটা দিয়ে করা যাবে। ধরো আমার এখন এই যে লিঙ্কগুলো সব রিমুভ করা দরকার, এই লিঙ্কগুলো তো মিনিং কী আসলে, এই যে এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছি এগুলোতে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ডেসক্রিপশন বা ডেফিনেশন আছে, সাপোজ এখানে ক্লিক করো আরেকটা লিঙ্ক ওপেন হবে, সো এগুলো কিন্তু হাইপার লিঙ্ক করা, এই যে নতুন কিছু আসছে, ব্যাকে যাও। সো আমরা প্রায় প্রেজেন্টেশনে যখন এই ধরনের ইস্যু দেখি কোশ্চেন করি, এটা এটা কেন আন্ডারলাইন করছো,
তখন কিন্তু স্টুডেন্ট আনসার দিতে পারে না। মেইনলি হচ্ছে সে কপি পেস্ট করছে, সে নিজেও জানে না কোথা থেকে কপি পেস্ট করছে। আরেকটা ইস্যু হচ্ছে কপি পেস্ট করার সময় এই যে বিভিন্ন দেখো এই যে আপার এই যে উপরে পাওয়ার আকারে বা সুপার সুপার স্ক্রিপ্ট আকারে দেখো কি আছে, এই যে 2-7 আছে দেখতে পাচ্ছ, তো স্টুডেন্টরা এগুলো সহ কপি করে, তখন জিজ্ঞাসা করে এগুলোর মিনিং কি, তখন সে বলতে পারে না। সেগুলো কিন্তু রেফারেন্স, হ্যাঁ, এই যে 2 মানে হচ্ছে ক্লিক করো, এই 2 একটা রেফারেন্স সে ইউজ করেছে, 7 একটা রেফারেন্স, এই নিচের দিকে অবশ্যই পাবা রেফারেন্স, দেখি একটু আছে কিনা। এই যে 1, 2, 3 যেগুলো ইউজ করছে তার ওই সোর্স কোড থেকে, এই যে 2, এই যে 3, 7 এগুলো হচ্ছে রেফারেন্স হিসাবে ইউজ করেছে, জানতা এগুলো তোমরা? আচ্ছা, আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এই যে এটা একটা রেফারেন্সিং স্টাইল, হ্যাঁ, এই যে এখানে 7 লিখছে মানে এটা তার কোথাও কোনো এক জায়গাতে সেই ইনফরমেশনগুলো পেয়েছে, যে 2 লিখছে কোথাও এক জায়গাতে ইনফরমেশন পেয়েছে, এই কারণে এটা দিয়েছে। ওকে, তাহলে আমরা যেটা দেখাচ্ছিলাম এটাকে নর্মাল করে ফেলবো, একটু লেখা সিলেক্ট করি এতটুকু। এবারে যে এখানে ফরমেট প্রিন্টারে ক্লিক করব, এবার দেখো একটা আইকন আসছে, ক্লিক করে টান দাও, সব নর্মাল হয়ে যাবে। হয়ে গেছে না? সব নর্মাল কিন্তু হয়ে গেছে। এবার আন্ডারলাইন ক্লিক করো, আন্ডারলাইন ক্লিক করো, সব আন্ডারলাইন তাও ওঠে নাই, তোমার লিঙ্ক স্টিল নাও অ্যাক্টিভ। দেখি সমস্যা হলে এমএস ওয়ার্ডতে করে আনতে হবে, এখানে আন্ডারলাইন উঠতেছে না। আচ্ছা যাই হোক, তা আমরা এইভাবে একটু ফরমেটিং করে নিব। আমি এটা কপি করতেছি, কন্ট্রোল সি এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি, বাবা সেই জিনিসটা থাকতেছে। তাহলে তোমাদের এখানে যেটা করতে হবে, এখানে তো টাইম নষ্ট হয়ে যাচ্ছে, এই ফরমেটিংগুলো প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, এটা তো তোমরা বুঝতে পেরেছো, প্রয়োজনে আমাদের এগুলো রিমুভ করে লিখতে হবে, ঠিক আছে? বাট এটা উঠে যাওয়ার কথা ছিল, এখানে উঠলো না, আন্ডারলাইন ক্লিক করলে উঠে যাওয়ার কথা ছিল, কোনোভাবে এটা উঠতেছে না। এখন ধরো যে আমরা এই যে এখন উঠতেছে, এই যে লিঙ্কের পাশে যদি ক্লিক করে ব্যাক ব্যাক স্পেস দাও তাহলে উঠে যাবে। তাহলে দেখো কত সময়ের ব্যাপার ফরমেটিং, ও কিন্তু একটা ইস্যু, এই যে উঠে যাচ্ছে, এখন কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ নাই, আমি ক্লিক করে ব্যাক স্পেস দিচ্ছি, লিঙ্কগুলো উঠে যাচ্ছে। এখন তুমি তোমার মতো করে এখান থেকে ফন্ট সেট করো, সাপোজ ধরো টাইমস নিউ রোমান দিলাম, এখান থেকে ফন্টের সাইজ সেট করো, সাপোজ 24 দিলাম, ঠিক আছে? এখন ধরো এই যে যতটুকু ইনফরমেশন দিয়েছি এতটুকু এখানে থাকা উচিত না, আরও কম থাকা উচিত। তো ইন্ট্রোডাকশন মানে সাপোজ একটা প্যারা থাকতে পারে, একটা প্যারা মানে অবশ্যই 3 লাইনের বেশি না, আমার কথা বুঝছো? যদি তোমার 3 লাইনের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই লাইনগুলোকে স্প্লিট করবে, এমনভাবে মিনিংফুল লাইন করবো এবং একাধিক বুলেটসে নিয়ে যাবা। ক্লিয়ার সবাই? না ক্লিয়ার না? ওকে, যেমন ধরো এই যে ইট ওয়াজ ফাউন্ডেড বাই, এটা আমার পরের স্লাইডে গেলে ভালো হতো, এখানে আসে থাক। এখন ধরো তুমি সাপোজ ফেসবুকে হিস্ট্রি বলতে গিয়েছো, তখন তুমি দেখি এইভাবে লাইন লিখে নিয়ে আসবা যে ইট ওয়াজ ফাউন্ডেড বাই মার্ক জাকারবার্গ, এটা লিখে আনবা? তুমি শুধু লেখো ইনভেন্টর, ইনভেন্টর দিয়ে কোলন দিয়ে লিখো মার্ক জাকারবার্গ, তা তুমি যখন বলবা তখন তো পুরো সেন্টেন্স বলবা নাকি? মানে বুঝাতে পারি নাই না, আমি আরেকটা স্লাইড বাড়াচ্ছি। ধরো এখানে দিলাম হিস্ট্রি অফ FB, কন্ট্রোল এ কন্ট্রোল বি বোল করলাম, কন্ট্রোল ই দিলাম, এখন আসে এখানে তুমি লিখলা যে ইনভেন্টর, এবার লিখো যে ইয়ার, কত সালে আসছে বলতে পারবা কেউ? 2004-এ, 2004 সালে। তাহলে ইনভেন্টর কে দাও, এটা কন্ট্রোল সি। ওকে, তাহলে এখানে আরও কিন্তু অনেক কিছু ছিল, অনেক কিছু এখানে ছিল। তা আমি যদি এখানে যদি আরও চাও যে কোন দেশ সব কিছু যদি শর্ট ফর্মে উল্লেখ করে নিয়ে আসো, তো তুমি বলার সময় কি বলবা, বলার সময় কি বলবা যে ইনভেন্টর মার্ক জাকারবার্গ, তখন তুমি কিন্তু পুরাটা বলবা, এই মার্ক জুকারবার্গ কে, সে কোন দেশের, কোথায় পড়ালেখা করছে, তুমি সেটা এখানে অনেক ইনফরমেশন এই জুকারবার্গ সম্পর্কে অ্যাড করতে পারো নাকি? বলার সময় তুমি যখন কোন ইয়ারে এটা তৈরি হয়েছে শুধু কি বলবা 2014, না সাথে সেন্টেন্স পুরো কমপ্লিট সেন্টেন্স বলবা? তুমি কিন্তু কমপ্লিট সেন্টেন্স বলবা, তার মানে এখানে লিখার সময় শর্ট ফর্মে লেখার চেষ্টা করবা, বলার সময় কমপ্লিট বলার চেষ্টা করবা। এটাই আমি বলছিলাম যে 40% কন্টেন্ট বা ইনফরমেশন থাকা ভালো, এর চেয়ে বেশি থাকা ভালো না।
50% হাইয়েস্ট, ঠিক আছে? তুমি এভাবে প্রেজেন্টেশন তোমার ইনফরমেশনের ক্ষেত্রে অ্যাড করার ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে। ধরো একটা ফিগার আছে, তোমরা তো চার্ট শিখছো, যদি আমি এখানে একটা চার্ট অ্যাড করে দেই, এখন ধরো চার্ট অ্যাড করলে চার্টের ডেসক্রিপশনটা তুমি শর্ট ফর্মে লিখে আনতে পারো, অথবা না লিখে ডায়াসে তুমি সরাসরি নিজে প্রেজেন্ট করতে পারো ডেসক্রিপশনটা। তাহলে তাতে কী হচ্ছে, কন্টেন্ট শর্ট হচ্ছে না? আমার কথা কি বুঝছো? ধরো আমি যেটা বললাম, গুগলে যাই, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস কম্পারিজন, কম্পারিজন চার্ট, দেখি কোনো চার্ট পাই কিনা। এই যে একটা চার্ট এখানে দেখা যাচ্ছে, যদি মান্থলি ইউজার্স এটা নেই, ওকে, তাহলে ধরো এটা কপি করি, কপি ইমেজ। তো এখন আমার পাওয়ার পয়েন্টে চলে যাই, এটা স্লাইড বাড়াই, আমি এখানে পেস্ট করে দিতে চাচ্ছি, কন্ট্রোল ভি, দেখি কি আসে। আসছে না? তুমি যদি এটা অফ করে দিতে চাও, এটা রিমুভ করে দেওয়ার সমস্যা নেই, ক্লিক করে আমি এটা নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখানে যদি কম্পারিজন চার্ট বলো, ঠিক আছে, তাহলে এটা টাইটেল এটা আসলো, তাহলে তোমাকে এখানে অবশ্যই কোথায় সেট করছো হিস্ট্রি ঠিক পড়ে, তাহলে এখানে সেটা অ্যাড করতে হবে না, যদিও এটা মিনিংফুল হলো না লেখাটা, আমি জাস্ট দ্রুত লিখলাম কম্পারিজন চার্ট, বা আমরা এখানে যেটা লিখলাম সেটাই দিতে পারি, যেখানে যেটা লিখলাম সোশ্যাল নেটওয়ার্ক সাইটস কম্পারিজন চার্ট, তাই নাকি? যদি এটা দিতে চাও বা সোশ্যাল মিডিয়া কম্পারিজন দিতে পারো, ওটা একটু মিনিংফুল বেশি হয়। ধরো এখানে দিলাম যে সোশ্যাল মিডিয়া কম্পারিজন, সো যখন আসবে আমি আবার অ্যাড করে নিব। তাহলে এখন নতুন একটা আসছে, এটা দিলাম এখানে, তুমি তাহলে টাইটেলটা কী করে দিবা, যদি কপি করতে চাও এখান থেকে কপি করে নিতে পারো। সো কপি পেস্ট শিখে ফেলছো, কন্ট্রোল সি, তারপর এখানে এসে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। তো এখন তুমি ফরম্যাটিং করে নাও, ফরম্যাটিং তো শিখছো, কন্ট্রোল এ এখান থেকে কালার দাও, যদি বোল্ড করতে চাও করো, কন্ট্রোল ই দিয়ে সেন্টারে নাও, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করো। এখন ধরো এই যে একটা চার্ট আছে, এখন তুমি যা বলবা, তুমি কি এই নিচে ডেসক্রিপশন হুবহু লিখে নিবা, নাকি এই চার্টটা দেখে বলবা, বলো তো একটু। তাহলে তুমি যদি চার্টটা দেখে এই চার্টের উপরে যদি 1 মিনিট কথা বলতে পারো, যদি 1 মিনিট এই চার্টটার উপরে কথা বলতে পারো, এটাই কিন্তু তোমার স্মার্টনেস, যে তুমি একটা চার্ট রিপ্রেজেন্ট করতেছো। তোমরা যখন প্রজেক্ট থিসিস তৈরি করবা, তোমরা কিন্তু অ্যানালাইসিসের নিচে ইন্টারপ্রিটেশন বা ডিসক্রিপশন দিবা, কিন্তু যখন প্রেজেন্টেশনে যাবা, ওইটা কিন্তু একটা চার্ট রেখে তোমাকে প্রেজেন্ট করার একটা বুদ্ধিমানের কাজ। ক্লিয়ার বুঝাতে পারছি আমি কন্টেন্ট কীভাবে কমে যায় স্লাইডের মধ্যে? তার মানে তুমি যা বলবা আগে অবশ্যই বাসায় ট্রাই করবা ডেমো দিয়ে, যে আমি কতটুকু বলতে চাই, প্রেজেন্টেশন স্লাইডে কতটুকু এন করছি, প্র্যাকটিস অবশ্যই লাগবে, প্র্যাকটিস ছাড়া তো তুমি ভালো প্রেজেন্টার হতে পারবা না। আমি শুধু আইডিয়াগুলো দিচ্ছি, ক্লিয়ার কিনা তোমরা বলো, আমি যে আইডিয়াটা দিলাম। তাহলে এখন ধরো সিমিলারলি যদি আমরা এখানে এখন বলি মেরিটস, বা কপি করে আনতে পারি, অসুবিধা নাই, মেরিটস অফ FB, আরেকটা স্লাইড হবে ডিমেরিটস অফ FB, এরপরে আরেকটা স্লাইড হবে কনক্লুশন। আমি দ্রুত স্লাইডগুলো জাস্ট বাড়ানোর চেষ্টা করতেছি, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল ই, তারপরে কালার, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, দেখো শর্টকাট জানলে খুব দ্রুত কাজ করতে পারবা, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল ই। না আমাদের এন্ডে প্রবলেম নয়, তোমার এন্ডে প্রবলেম হতে পারে। তারপরে এখানেও কন্ট্রোল এ, কন্ট্রোল ই, কন্ট্রোল বি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, তারপরে কালার। সো আমি তিনটে হেডিং রেডি করে ফেলছি। এখন যদি মনে করো ম্যারিজটা একটু খুঁজবা, সো আমার তো খুঁজতে কোনো সমস্যা নেই, ইভেন প্রেজেন্টেশন তৈরি করতে গিয়েও যদি তুমি কোনো জায়গা থেকে হুবহু কপি পেস্ট করে আনো, তাহলে তার রেফারেন্স হিসাবে তুমি সেই সাইটের লিঙ্ক, কবে কপি করছো সব দিতে পারবা। রেফারেন্সিং স্টাইলটা জানতে হবে, তোমাদের অবশ্যই রিসার্চ মেথোডোলজি কোর্সে সেগুলো শিখাবে, ওইটা নিয়ে কথা বলতে গেলে আবার আমার ক্লাস শেষ হয়ে যাবে। তো এখন ধরো আমরা যদি বলি যে মেরিটস অফ ফেসবুক, আমি জাস্ট কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য দ্রুত, তুমি যেগুলো স্টাডি করবে, স্টাডি করে না তুমি হচ্ছে
অ্যাড করবা, তাই না? দেখলো বুলেটস আকারে অ্যাড করাই ভালো, আমি বুলেটস আকারে দেখি পাই কিনা, অ্যাড বানাতে নিজেদের ফেসবুক দেখি, এবং এগুলো শর্ট ফর্মে তুমি বলার সময় বলবা। সাপোজ ধরো যদি বলি যে ম্যারিডসের ক্ষেত্রে তুমি একটা বিজনেসের, আসলে তো অসংখ্য বিজনেস ফেসবুকের মাধ্যমে হচ্ছে, হচ্ছে না? সো তুমি বলার সময় রিয়েল লাইফ এক্সাম্পল তুলে নিয়ে আসবা। এই যে এখানে ধরো ওরা বলছে ফেসবুক ফর বিজনেস, ফেসবুক ফর ভিডিও চ্যাটিং, ফেসবুক ফর ইমেজ অ্যান্ড ভিডিও হোস্টিং, ফেসবুক ফর নিউজ অ্যান্ড ইনফরমেশন, ফেসবুক ফর পার্সোনাল পোর্টফোলিও, তার মানে এগুলোই আমি বুলেটস আকারে দিব নাকি? আর ডেসক্রিপশনগুলো কী করবো? মুখে বলার চেষ্টা করবো প্রত্যেকটা সম্পর্কে একটা দুইটা পয়েন্ট নাকি? আমার কথা কি বুঝতে পারি নাই? কি হলো কালার? সম্ভবত এটা অন্য কোনো কালারে আছে। ওকে, যেটা কপি করেছি হোয়াইট কালার ছিল। তা আমি ধরো আপাতত জাস্ট টাইম নষ্ট না করে আমি কয়েকটা পয়েন্ট নিচ্ছি ফেসবুক ফর বিজনেস। এই বিজনেস নিয়ে তো ঘন্টাখানিক কথা বলা যাবে, যাবে না? চাইলে সারাদিনও কথা বলতে পারবা। এই বিজনেসের অধীনে আবার যদি সাব পয়েন্ট থাকে সেটা তুমি অ্যাড করতে পারবা। ফেসবুক ফর ফেসবুক ভিডিও চ্যাটিং, এন্টার দিই, কালার পরে ঠিক করতেছি, ফেসবুক ফর ইমেজ অ্যান্ড ভিডিও হোস্টিং, এন্টার দিলাম, ফেসবুক ফর নিউজ অ্যান্ড ইনফরমেশন, সেগুলো কিন্তু তুমি নিজে অ্যানালাইজ করে বের করবা কোন ইনফরমেশন রিলেভেন্ট হবে তোমার টপিকের উপর ডিপেন্ড করে। কন্ট্রোল ভি, আমি কয়েকটা নিলাম, ডিজাইন মার্জ পরে আসতেছি। এখানে যে লিখার ফন্ট কালার সমস্যা হচ্ছে, কন্ট্রোল এ দিলাম, এখান থেকে ব্ল্যাক দিলাম, চলে আসছে। ধরো এই কয়টা আমার হচ্ছে পয়েন্ট, ফন্ট সাইজ যদি মনে হয় ঠিক আছে তাহলে এই বন্ধু রাখো, কালার চেঞ্জ করতে করতে পারবে। এখন যদি এমন হয় ফেসবুক ফর বিজনেস এটার অধীনে আরও সাব পয়েন্ট আছে, তাহলে এন্টার দিয়ে ট্যাপ দিবা, ট্যাপ দিলে আবার এখানে সামথিং সামথিং লিখতে পারবা, সামথিং সামথিং লিখতে পারবা, বুঝছো না বুঝো নাই? ওকে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসি, এবং এখানে এসে মনে হচ্ছে আচ্ছা বুলেটগুলো তো একটু আগে চেঞ্জ করছিলাম, ওই ফরম্যাটটাই চাই। যাও, রিপিট হচ্ছে যদিও, তারপরে আমি কালার যদি এই ইয়ের সাথে মিল রাখতে চাই, একটা নেই, বুঝতে পারছি। ওকে, তাহলে মেরিটস হলো, এবার আসো ডিমেরিটসের কয়েকটা পয়েন্ট নিয়ে নেই, যেহেতু আমাদের সাইট পাইলাম কিছু এখান থেকে কিছু ইনফরমেশন, ফেসবুক প্রাইভেসি, প্রথম ডিমেরিটস, কন্ট্রোল ভি, এন্টার দিলাম, কন্টেন্ট কালার পরে ঠিক করতেছি, প্রাইভেট স্ট্যাটাস অ্যান্ড পাবলিশড পাবলিকলি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ফেক ফেসবুক প্রোফাইল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপরে আছে নট ইউজিং ফেসবুক লিস্ট ফিচার, কন্ট্রোল ভি, যেটা টাইম কনজিউমিং, হ্যাঁ ওভার 100% ট্রু, তারপরে আচ্ছা কনক্লুশন একটা পার্ট আছে। এখন আসো, যে এতটুকুই থাক, কন্ট্রোল এ ব্ল্যাক করে ফেললাম, খুব দ্রুত কাজ করার চেষ্টা করবা, যখন তুমি যত প্র্যাকটিস করবা তত দ্রুত কাজ করতে পারবা। আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সাপোজ এত এতটুকুই থাক। এখন তুমি যদি মনে করো যে সাপোজ এই ফেসবুক ফর নেটওয়ার্কিং এর উপরে তোমার কিছু লিখতে চাও, এখানে এক লাইন লিখতে চাও, বাকিটা মুখে বলবা, হতে পারে না? বা এই বিজনেস সম্পর্কে কিছু লিখে আনবা তারপরে বলবা, তাহলে তোমার এমন হতে পারে যে মেরিটস অফ ফেসবুকের জন্য একাধিক স্লাইডের প্রয়োজন হতে পারে, পারে না? এই ডিমেরিটস বলতে গিয়ে একাধিক স্লাইড প্রয়োজন হতে পারে এই টাইটেলের, তাহলে কি হবে সেই ব্যাখ্যা দিচ্ছি, আমি কনক্লুশনটা শেষ করি। এখান থেকে একটা টাইপ নিয়ে নেই, জাস্ট এতটুকু নিলাম মনে করো, কি আছে না আছে আমি নিজেও জানি না, এতটুকু নেই। এখানে কনক্লুশন একটাই প্যারা থাকে কনক্লুশনে সাধারণত, বুলেটস রিমুভ করে দিলাম, এটা জাস্টিফাই করি, তারপরে ফরমেট পেন্টারে গিয়ে সব নর্মাল করে দিই, নর্মাল এই যে এটাতে কাজ করছে আবার লিঙ্ক রিমুভ হয়েছে, আগেরটা হয়নি যেটা আমাদের সময় নষ্ট করলো, এভাবে হওয়ার কথা ছিল। হ্যাঁ, এবং এখানেও ফন্ট সাইজ তুমি দেখবা যে সাইজ এত বড় দেওয়া যাবে না দেখতে অড লাগে, আবার এত ছোট দেওয়া যাবে না যে অডিয়েন্সরা পড়তে পারে না, আমার কথা কি বুঝছো?
সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো ধরো আমার এতটুকুই আছে কনক্লুশন, তাহলে আপাতত একবার সিম্পল হয়তো আমার প্রেজেন্টেশন তৈরি করা শেষ, সেভ করতেছি, কন্ট্রোল এস দিলাম, ডেস্কটপে যাচ্ছি। যাওয়ার পরে আমি এটা নামে এক্সটেনশন হচ্ছে ডট পিপিটি এক্স, পূর্বের ভাষণ কথা ডট পিপিটি ছিল, ওকে সেভ। তাহলে আমার সেভ হয়ে গেল, এখন আসে আমি F5 দিয়ে দেখব। F5 দিচ্ছি, এ হচ্ছে প্রথম স্লাইড, ডাউনেরও দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, চতুর্থ স্লাইড, পঞ্চম স্লাইড, ষষ্ঠ স্লাইড, সপ্তম স্লাইড, অষ্টম স্লাইড। ক্লিয়ার সবাই? আচ্ছা স্কেপ দিচ্ছি। এখন ধরো তোমার এমন হতে পারে, প্রেজেন্টেশন দিচ্ছ তুমি, সিলা হচ্ছে 6 নম্বর স্লাইডে, এই অবস্থায় ফুল স্ক্রিন ছিল, ওকে, কিন্তু হঠাৎ করে কোনো কারণে নর্মাল হয়ে গেছে। এই অবস্থায় যদি F5 দাও আবার কিন্তু শুরুর থেকে শুরু হচ্ছে। তাহলে এখন তোমার কিন্তু মাস পথে ছিল, তাহলে তোমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে নেক্সট দিলে হবে না, তোমার এখানে সি অল স্লাইড যেতে যেতে পারো, কিন্তু আরেকটা অপশন থাকার কথা ছিল। আচ্ছা দেখি, সি অল স্লাইড এখানে গিয়ে তোমার কোনটা ছিল সরাসরি ক্লিক করো, সাপোজ এটা ছিল, আসছে আবার দেখাই। এখানে আরেকটা অপশন ছিল, আগে ছিল যে এখানে মাউস ধরে সবগুলো স্লাইডের নামকরণ দেখাতো, এটা দেখ এখানে দেখতে পাচ্ছি না, নতুন ভার্সনে মনে নাই। তাহলে সি অল স্লাইডস, ধরো তুমি চাচ্ছ এখন হিস্ট্রি থেকে শুরু করতে, এই হচ্ছে একটা অপশন, ওকে, বুঝলা নাকি বুঝলা না? সো বিজনেস স্টুডেন্ট তোমরা, তোমাদের কিন্তু অনেক স্মার্ট হতে হবে। স্মার্ট কোন ক্ষেত্রে? অবশ্যই প্রেজেন্টেশনের ক্ষেত্রে। সো একটা ভালো প্রেজেন্টেশন দিয়েও একটা ভালো জব হয়ে যায় অনেকের। তাহলে আমি স্কেপ দিচ্ছি, এখন ধরো আমি এই 5 নম্বর স্লাইড থেকে ওপেন করতে চাই, ফুল স্ক্রিনটা সরাসরি এখান থেকে ওপেন হবে, তাহলে তুমি যদি এই যে স্লাইড শো দাও তাহলে কিন্তু হবে, হলো না, হয়েছে? F5 দিলে কিন্তু হচ্ছে না, F5 দিলে কিন্তু হচ্ছে না। তাহলে এটা একটা অপশন যেখানে ক্লিক করবো। আরেকটা হতে পারে, এই যে স্লাইড শো এখানে ছিল, ফ্রম বিগিনিং ফ্রম কারেন্ট স্লাইড, বুঝলাম না যে এটা দুইটা অপশন আছে, এখানে পরে বলবো যে কারেন্ট স্লাইড দেখো, আসছে? আচ্ছা এবার আসো, যদি কিবোর্ড থেকে চাই, কিবোর্ড থেকে একটা শর্টকাট কাজ করার কথা, কন্ট্রোল F5 দিলে কাজ করার কথা, দেখি কাজ করে কিনা। আচ্ছা অল্ট F5 দিলে, না অল্ট F5 না, কন্ট্রোল F5 হওয়ার কথা ছিল কিন্তু কাজ করলো না। কন্ট্রোল F5, অল্ট F5। আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্টেশন সময় টাইম শো শো করে যে তুমি প্রেজেন্টেশন শুরু করলা, নেক্সট স্লাইড কি আসবে, দেখছো? এটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ নাকি? দেখো আমি কি বলতেছি, অল্ট F5 দিছিলাম, দেওয়ার পরে দেখাচ্ছে তুমি এখন শুরু করছো প্রেজেন্টেশন, কত সেকেন্ড কত মিনিট হবে তুমি দেখতে পাবা, পরবর্তী স্লাইড কি আসতেছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ক্লিক করো, আউটলাইন ইন্ট্রাকশন পরবর্তী স্লাইড আসবে। সো এটা একটা ভালো ওয়ে, হ্যাঁ অল্ট F5 দিয়ে আমরা এটা করতে পারি, প্রেজেন্টেশন এইভাবেও দিতে পারি। আচ্ছা যাই হোক, অল্ট F5 মনে রেখো। তাহলে এখন আসো যে আমাদের প্রেজেন্টেশনে কিছু বেসিক পার্ট নিয়ে কথা বলি আরও, সেটা হচ্ছে যখন আমরা F5 দিব ধরো, বা এখান থেকে স্লাইড দিলাম, ধরো এই স্লাইডটা কেউ একজন প্রেজেন্টেশন দিচ্ছে, নতুন অডিয়েন্স হল রুমে আসলো, তার কাছে মনে হলো এটার উপরে বেস করে তার একটা কোশ্চেন করবে সে প্রেজেন্টেশন শেষে, আমার কথা কি বুঝছো? সাধারণত কোশ্চেন আনসার সেশন তো সবার লাস্টে থাকে, তাই না? তাহলে সে ধরো একটা কোশ্চেন নোট ডাউন করে রাখছে, তোমার প্রেজেন্টেশন বলা শেষ, তোমার এই কনক্লুশন স্লাইডের ঠিক পরে তুমি এখানে জাস্ট একটা ডিজাইন রাখছো, মনে করো যে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন হতে পারে না, এটা তুমি এই সুন্দর করে ডিজাইন করে লিখতে পারো। আমি খুব সংক্ষেপে লিখি, এটাকে রিমুভ করে দিচ্ছি, ধরো এই ঘরটাতে আমি সেন্টার নিয়ে আসি, এখানে লিখলাম কিউ অ্যান্ড এ, সংক্ষেপে লিখলাম, ওকে। বা তুমি এখানে লিখতে পারো এনি কোশ্চেন্স, কন্ট্রোল এ এনি, প্লিজ যদি লিভ করতে চাও চলে যাও, হ্যাঁ থ্যাংক ইউ। তো ধরো এখানে এনি কোশ্চেন্স তুমি লিখলা, আচ্ছা ধরো এখানে তুমি বললা এনি কোশ্চেন্স বা এনি কোশ্চেন দেই, বা সিম্পলি এনিও বাদ দাও, এটা লিখলাম কন্ট্রোল ভি, কালার করে দিই অনেক বড় করে, বা এখানে তুমি কার্টুন আকারে অনেক কিছু আনতে পারো, কোনো সমস্যা নেই, কোন আইকনিক পিকচার নিয়ে আসতে পারো।
তো তোমার প্রেজেন্টেশন সুন্দর করার জন্য যা যা লাগে করবা। তো এখন ধরো আমার এখন এই স্লাইডটাতে তুমি আসো, এখন একজন অডিয়েন্স বললো যে আই হ্যাভ এ কোশ্চেন, এটা বললো তো তখন তুমি তো বলবা ঠিক আছে কোশ্চেনটা কি বলেন, তখন সে বলবে যে ঠিক আছে, সে বলতে পারে হাত দিয়ে দেখাবে অথবা বলবে যে গো টু প্রিভিয়াস স্লাইড বা গো টু দ্য প্রিভিয়াস স্লাইড, তুমি এইভাবে যাচ্ছ 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 যাচ্ছ, ধরো 50টা যদি স্লাইড হয় তাহলে কতবার সামনে পিছনে যাবা, একটা প্রবলেম না? আমার কথা কি বুঝছো? তুমি যেটা করতে পারো ঠিক আছে, যে এখানে স্লাইড অল স্লাইড তুমি এখন বলতে পারো যে কোন স্লাইডের উপরে কোশ্চেনটা আপনি করতেছেন, তাহলে তুমি সেইভাবে সে বললে তুমি বললো আজ সে বললো যে আমার এই স্লাইডের উপরে স্লাইড নাম্বার 5 এটার উপর একটা কোশ্চেন আছে, তুমি এখন ক্লিক করলে ওপেন হয়ে গেল। আবারও বলি সিলেক্ট অল স্লাইডস, যে কোশ্চেনার সে বললো যে আমার হচ্ছে এই 7 নম্বর স্লাইডে একটা কোশ্চেন আছে, তুমি এখানে ক্লিক করলে ওপেন হয়ে গেল। তো এখন যদি এমন হতো এই নিচের দিকে স্লাইড নাম্বার থাকতো আরও ভালো হতো না? সে তো সরাসরি বলতে পারতো প্লিজ গো টু দ্য স্লাইড নাম্বার 7। আমার কথা কি বুঝছো? তাহলে প্রেজেন্টেশন তৈরি করার সময় স্লাইড নাম্বারটা যুক্ত করা জরুরি। তাহলে আসো স্লাইড নাম্বার যুক্ত করা শিখে ফেলি। তাহলে অবশ্যই স্লাইড নাম্বার যুক্ত করতে গেলে এই লেফট সাইডে যে স্লাইডগুলো আছে এখানে ক্লিক করবা, এই যে ইনসার্ট, এবার তুমি যাবা হচ্ছে স্লাইড নাম্বার, এখানে দেখো ডেট এন্ড টাইম, স্লাইড নাম্বার, ফুটার এগুলো আছে, তুমি স্লাইড নাম্বারে ক্লিক করো। এখানে একটা স্যাম্পল দেখাচ্ছে প্রিভিউ, অ্যাপ্লাই টু অল, সব স্লাইডে চলে আসবে। এবার F5 দাও, দেখো তো দেখতে পাচ্ছ কিনা স্লাইড নাম্বারটা নিচের দিকে লেফটে, দেখতে পাচ্ছ নাকি পাচ্ছ না? একবার লেফটে, লেফটের বটমে এবার পাইছো দেখতে, লেফটের বটমে ওকে, থ্যাংক ইউ। এখন কিন্তু তুমি যখন প্রেজেন্টেশন দিচ্ছ সে কিন্তু সাথে নোট করে রাখতে পারে যে স্লাইড নাম্বার 5-এ তার একটা কোশ্চেন আছে, তখন সে ডিরেক্টলি বলবে যে প্লিজ গো টু দ্য স্লাইড নাম্বার 5, তখন তুমি ইজিলি স্লাইড নাম্বার 5-এ যেতে পারবে নাকি? তুমি স্কেপ দিলা, স্কেপ দিয়ে এই যে 5-এ ক্লিক করলা, ওকে ডান, এখন তুমি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, এই জন্য স্লাইড নাম্বারটা গুরুত্বপূর্ণ। এখন অনেক সময় আমরা যেটা করি, প্রথম স্লাইড সবাই জানি যে 1 নম্বর স্লাইড, তো 1 নম্বর স্লাইডেই এই যে টাইটেল, যদি মনে করো যে এটা এখান থেকে অফ করবা, এটা দেখাতে চাও না, তাহলে যেটা করতে হবে অন্য স্লাইডে থাকবে বাট এই স্লাইডে থাকবে না, প্রথম স্লাইডে। দেখো এগেন যাচ্ছি স্লাইড নাম্বার, এখানে দেখো যে লেখা আছে ডোন্ট শো অন টাইটেল স্লাইড, দেখাচ্ছে, এটাতে টিক মার্ক দাও, এবার অ্যাপ্লাই টু অল দাও, এবার F5 দাও, দেখো প্রথম স্লাইড বাদে দেখাচ্ছে, তাই নাকি? 1 নম্বর স্লাইডে কিন্তু নাম্বারিংটা নাই, আছে? তোমরা কি শুনতে পেলে আমার কথা? ওকে, তাহলে স্লাইড নাম্বার একটা রুল এখানে আছে, তোমরা চাইলে ফুটারের মধ্যে এই টপিক অ্যাড করতে পারো, আমি দেখাই দিচ্ছি। স্লাইড নাম্বার, এবারে যে ফুটার এখানে ক্লিক করে তুমি এখানে যেটা দিতে পারো সেটা হচ্ছে ধরো আমাদের টপিক হচ্ছে ফেসবুক, এটা ধরো দিয়ে দিলাম ফুটারে, তুমি যদি সিঙ্গেল প্রেজেন্টার হও তোমার নামও ইউজ করতে পারো, টপিকটা দেয় ভালো, অ্যাপ্লাই টু অল, ডোন্ট শো অন টাইটেল স্লাইড, এটা বাদ দিয়ে বাকিগুলোতে যাচ্ছি। এবার ভালোভাবে তাকাবা বটমে, দুইটা জিনিস দেখায় কিনা দেখো তো, প্রথম স্লাইড বাদ দিয়ে দেখাবে, হ্যাঁ দেখাচ্ছে ফেসবুক, আচ্ছা নাম্বারিংটা চলে গেছে না, নাম্বারিংটা নিয়ে আসি, ওখানে আমাদের লাস্টবার যখন গিয়েছি নাম্বারিংটা আমরা টিক মার্ক দেই নাই। স্লাইড নাম্বার, এই যে স্লাইড নাম্বার, ডোন্ট শো অন টাইটেল স্লাইড আর ফুটার আমরা দিয়েছি। ডেট এন্ড টাইমটা একবার দেখাই দিই, ডেট এন্ড টাইমে টিক ক্লিক করবা, আপডেটেড অটোমেটিকলি তোমার কম্পিউটার যেই টাইম থাকবে সেই টাইমটা কিন্তু দেখাবে। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, সাপোজ আমি দিচ্ছি মার্চ 12, 2021, অ্যাপ্লাই টু অল, প্রথম স্লাইডে শুধু দেখাতে চাচ্ছি না এই কারণে এখানে এটা দিয়ে রাখছি। তাহলে এবার সবাই মনোযোগ সহকারে দেখো, দেখো তো দেখাচ্ছে কিনা, প্রথম স্লাইড বাদ দিয়ে বাকি স্লাইডগুলোতে নিচে তিনটা ইনফরমেশন দেখাচ্ছে, দেখাচ্ছে? ওকে F5 দাও, দেখো দেখাচ্ছে কিনা, তাহলে আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এবার আসো যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে একই টাইটেলের অধীনে যদি একাধিক স্লাইড থাকে তাহলে রুলসটা কী, ধরো মেরিটস এটার অধীনে একাধিক স্লাইড থাকতে পারে এই টাইটেলের অধীনে, তাহলে কী করবা, রাইট বাটন ক্লিক করো, ডুপ্লিকেট স্লাইড বানাই, সো হুবহু দুইটা স্লাইড কিন্তু সেম,
তাহলে ধরো এই মেরিটস অফ ফেসবুকের উপরে দুইটা স্লাইড তোমার আছে টোটাল। তাহলে যেটা করবা, এটার ব্রাকেট প্রথম স্লাইডে কিছু থাকবে না, দ্বিতীয় স্লাইডে বলতে পারো ব্রাকেটে CONT CONT হ্যাঁ CONT ডট, ট্রিপল ডট বেশি না, তিনটা ডট হবে। হ্যাঁ, এর মানে হচ্ছে কন্টিনিউ। তার মানে তুমি যখন এই স্লাইডে থাকবা, হঠাৎ করে কেউ একজন অডিয়েন্স আসলো, সে বুঝে নিবে যে এর উপরে এর আগে স্লাইড সে প্রেজেন্ট করেছে। আমার কথা কি বুঝছো? ধরো আমরা আরেকটু স্পেসিফিক করে দেই, যে ধরো এখানে তুমি তিনটা পয়েন্ট সম্পর্কে বলছিলা, প্রথম তিনটা, আর এখানে এসে পরের তিনটা। ধরো কন্টেন্ট যোগ করছে, এখানে তোমার স্লাইডের মধ্যে ইনফরমেশন বেশি হয়েছে, হতে পারে না? তা এখন ধরো তুমি যদি এই স্লাইড প্রেজেন্ট করো, এটা বুঝাচ্ছে যে তুমি হচ্ছে মেরিটসের প্রথম স্লাইডে আসো, যে মেরিটস অফ ফেসবুকের প্রথম স্লাইডে আসো। কিন্তু যদি এই স্লাইডে থাকো, তার মানে বোঝা যাচ্ছে এর আগে তুমি এর উপরে আরো কথা বলেছো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে লিখে থাকি ব্র্যাকেটের ভিতরে, বলে থাকি যে 1/2। তুমি চাইলে এটা ছোট করে দিতে পারো, যদি মনে করো এটাকে একটু ছোট করে দিবা সেটা দিতে পারো, ছোট করে দিলা 1/2, বা সেম ফরম্যাটে রাখলো সমস্যা নাই। পরেরটা দেশে তাহলে কি লিখবো? 2/2। দেখো তো কি বুঝলে এর মাধ্যমে। দেখো আমি F5 দিচ্ছি, তাহলে যখন তুমি এই স্লাইড প্রেজেন্ট করবা, সবাই বুঝবে যে তুমি এই স্লাইডের উপরে দুইটা স্লাইড বলবা, তার মধ্যে প্রথম স্লাইডে আসো, এটা কিন্তু হাফ না, 1/2। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ডাউনারও দাও। এবার কি বুঝাচ্ছে? যে তুমি মেরিসের উপরে এর আগে একটা স্লাইড বলছো এবং এটা লাস্ট স্লাইড, তাহলে যদি পাঁচটা হয় তাহলে কি লিখবা? 1/5, 2/5, 3/5, 4/5, 5/5। ক্লিয়ার? এই ধরনের ইনফরমেশন জানতা? ওকে, তাহলে আমার কষ্ট করাটা সার্থক। তাহলে আমি বেসিক রুলসগুলো সব মোটামুটি বলে ফেলছি। এখন আসো, যে সময় যদি তোমাদের ধৈর্য থাকে, আমি একটু অ্যানিমেশনের কাজ বা ট্রানজিশনের কাজ দেখাবো, নাহলে আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা, অ্যানিমেশন ট্রানজিশন প্রয়োজন আরেকটা ক্লাসে দেখাবো। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা তো এখানে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করলাম, তাই না? এখন তোমার একটা স্লাইড টেমপ্লেট নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ, তাহলে দেখো আমি ডিজাইনে যাচ্ছি। আচ্ছা যাচ্ছি, ডিজাইনে যাচ্ছি। তুমি স্লাইড তৈরি করার পরে, সব তৈরি করার পরে মনে হলো, আচ্ছা আচ্ছা এখানে তো অনেক ডিজাইন আছে, আমার এটা পছন্দ হয়েছে। ধরো একটা পছন্দ হয়েছে তোমার, ধরো আমি এটা নিলাম। ওকে, এখন এটা যখন নিচ্ছি, তখন দেখো এই ফন্টের কালার, তারপরে এই যে দেখো এখানে কোথায় চলে আসছে, এটা নিচে চলে আসছে না? আবার যদি অন্য আরেকটাতে যাই, সেটাতে আরেক রকম। আবার যদি এক একটা এক এক রকম আছে, এটাতে যদি যাই, এটা এটা একরকম, এটা মোটামুটি মিলছে নাকি? এতে সমস্যা হয় নাই, ফন্টের কালার এগুলো সমস্যা হয়, কিন্তু ফন্ট সাইজ এখানে ছোট হয়ে গেছে, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে আমি একবারে নর্মাল অবস্থায় চলে আসতে চাই, মনে করো, তাহলে কি করবো, যেখানে ক্লিক করে এই প্রথমটা দিব, তাহলে একবার আগের অবস্থায় চলে আসলো। এখন তোমার যেটা করতে হবে, তোমাকে শুরুতে ডিজাইন চুজ করতে হবে। তুমি যদি মনে করো যে প্লেন স্লাইড বানাবা না, কোনো কালার পছন্দ করবা, তাহলে এখান থেকে আগে যাবার ডিজাইনে ক্লিক করবা, এখানে আসার পরে তুমি যেটা চুজ করবা সেটা আগে চুজ করতে হবে। ধরো তুমি মনে করলা যে আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করবো, তাহলে চুজ করার পরে তুমি লেখা শুরু করবা। প্রত্যেকটা টেমপ্লেটের জন্য ডিফল্ট নাম্বার এই ফন্ট সেটিং থাকে, কি বলছি বুঝছো, কালার ম্যাচ করানো থাকে। তাহলে তুমি যদি আগে চুজ করো, এরপরে যদি লিখো, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু তোমার একটা স্লাইড তৈরি করা শেষ, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট তৈরি করা শেষ, এরপরে তুমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছ বা ডিফারেন্ট চুজ করতে চাচ্ছ, তখন দেখা যাবে অনেক কিছু মিলবে না। এটা যদিও মিলে গেছে মোটামুটি, কোনো সমস্যা হয় নাই। আমার কথা কি বুঝছো? সো ডিজাইন নিয়ে এই কথাটা, তুমি ডিজাইনের টেমপ্লেট নেট থেকে ডাউনলোডও করতে পারো, এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারো। তো এই নিয়ে যদি সুযোগ হয় অ্যাডভান্স লেভেলের কথাবার্তা আর একদিন বলবো। এখন আসো, যে যদি আমরা একটু অ্যানিমেশনে যেতে চাই, প্রথমে আসো স্লাইড ট্রানজিশন দেখাই। এখানে তিনটা পার্ট আছে, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন। অ্যানিমেশন মানে হচ্ছে লিখার উপরে, ট্রানজিশন মানে হচ্ছে স্লাইডের উপরে। ট্রানজিশন মানে কি?
স্লাইডের উপর ইফেক্ট হবে। তাহলে ধরো আমি ট্রানজিশনে ক্লিক করলাম, অবশ্যই টেক্সটের উপরে ক্লিক করব না, স্লাইডের উপরে ক্লিক করব। আমি 1 নম্বর স্লাইডে ক্লিক করছি, ট্রানজিশনে ক্লিক করছি, এখানে অনেকগুলো অপশন আছে, তুমি এখানে গিয়ে মাউস হবার করলে কাজ করে না করে না, আচ্ছা যে কোনো একটা নেই, কোনটা নিব, ধরো এটা নিচ্ছি, ধরো এটা যতক্ষণ মধ্যে পছন্দ না হয় তুমি রিভিউ দেখো, এই যে ডোর, ধরো এটাই নিলাম, এইটা ক্লিক করা মানে এই একের মধ্যে এই ট্রানজিশনটা ফিক্স হয়ে গেছে। দেখো আমি F5 দিলে বুঝতে পারবো আসছে নাকি আসে নাই, আবার দেই, স্কেপ দিলাম, F5 দিলাম, আসছে, সুন্দর কিন্তু ট্রানজিশনটা, খারাপ না, কিন্তু ডাউনারও দিলে বা পরেরটাতে কিন্তু আর নাই, আছে পরেরটাতে কি আর আছে? আচ্ছা আবার বলি, F5 দিলাম, শুধু প্রথম স্লাইডে ট্রানজিশনটা সেট হয়েছে। এখন যদি এমন হয় যে তুমি চাচ্ছ যে সকল স্লাইডেই সেম ট্রানজিশন ডোরস এটা আসবে, তাহলে যেখানে দেখো কি আছে বলো, লেখাটা কি, তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম, ওকে এবার F5 দিই, দেখো কি হয়, 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড, খারাপ না তো ডিজাইনটা, তাই না, বুঝছো নাকি বুঝো নাই? এখন যদি এমন হয় না স্যার আমি এক একটার মধ্যে এক একটা চাই, ওকে এক একটার মধ্যে এক একটা চাই, তাহলে তুমি প্রথম কাজ হবে ট্রানজিশন রিমুভ করা, এই যে নান, ওকে কি দিব, নান দিলাম, অ্যাপ্লাই টু অল দিলাম, এবার দেখি কাজ করে কিনা, কোনো ট্রানজিশন নাই, এবার সে 1 নম্বর স্লাইডে দিচ্ছি, এখান থেকে ক্লিক করো, ডোরস যেটা ছিল আগে দিলাম, এখান থেকে টাইমও ডিউরেশনও সেট করতে পারো, আচ্ছা 2 2 নম্বর স্লাইডে চাচ্ছি, ধরো ওয়াইপ, আচ্ছা এটা ভালো লাগে না, স্প্লিট দিই, এটাও ভালো লাগে না, রিভিল, পুশ, আচ্ছা এটা থাক, 2 নম্বর স্লাইডে পুশ দিলাম, ওকে 3 নম্বর স্লাইড, শুধু স্লাইডের উপরে ক্লিক করবা আর একটা করে নিয়ে আসবা, ধরো ব্লাইন্ড দেই, 4 নম্বর স্লাইডে গিয়ে ধরো এয়ারপ্লেন দেই, যদি এটা ভালো লাগলো না, হানিকম কি আছে দেখি, অনেক সময় নষ্ট হবে, আচ্ছা দিলাম, যাও 5টা গিয়ে গ্লিট আনকভার দেই, 6 গিয়ে কি দিব এটা দিই, 7 গিয়ে গ্যালারি গ্যালারি দিই, 8 গিয়ে কি দিব সুইচ, একটা কি যেন দেখলাম যেটা খুঁজতেছিলাম, জুম দিই, 9 গিয়ে, 9 দিয়ে আমরা হুইল কই, হুইল হুইল কি দেখতে পাচ্ছ কোথাও, নতুন ভার্সনে অনেক নতুন নতুন কিছু আসছে, আচ্ছা ফ্লিপ কোথায় আছে, কোনটা এই লাইনের নিচে, ফল আরো নিচে, এই যে ফ্লিপ, ওকে দিলাম, কনক্লুশনে যাই, কনক্লুশনে গিয়ে আমরা শেপটা কি, ওকে দিলাম, এখন আসো আমি কিন্তু অ্যাপ্লাই টু অল দেইনি, দিয়েছি এক একটার উপরে এক একটা, এবার F5 দাও, এসে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, ষষ্ঠটা, সপ্তমটা, অষ্টমটা, নবমটা, দশমটা, তাহলে ট্রানজিশন বুঝছো না বুঝো নাই, ট্রানজিশন কিন্তু স্লাইডের উপরে, আবারও বলি ট্রানজিশন কিসের উপরে, স্লাইডের উপরে, ওকে এবার আসলে অ্যানিমেশন নিয়ে 2 মিনিট কথা বলি, তারপরে ক্লাসটা শেষ করে দিচ্ছি, তাহলে মোটামুটি কমপ্লিট হয় আর কি। অ্যানিমেশন হচ্ছে টেক্সটের উপরে, অ্যানিমেশন কিসের উপরে, দেখো আমি কিন্তু স্লাইডে ক্লিক করছি, অ্যানিমেশনে ক্লিক করছি, এগুলো কি ইনঅ্যাক্টিভ না সব, দেখছো সব কিন্তু ইনঅ্যাক্টিভ, এই যে এইগুলো, তাহলে আমি যখন টেক্সটের উপরে ক্লিক করবো তখন দেখো সব অ্যাক্টিভ হয়েছে না,
ওকে, এবার আসো এখান থেকে আমি নেই, এই যে অনেকগুলো আছে ধরে নিলাম, হচ্ছে বাউন্স। এবার সেকেন্ড বক্সে ক্লিক করলাম, সেকেন্ড বক্সে ক্লিক করে দিলাম, ধরো এটাও বাউন্স দেই বা ফ্লাই ইন দেই। তাহলে এখন দেখো আমি যখন এগুলো সেট করলাম, এখানে আসছে 1 আর এখানে আসছে 2, 3, 4, দেখতে পাচ্ছ? এখানে 1, এখানে 2, 3, 4। তাহলে কেন আসলো? এর মানে হচ্ছে আমি যদি F5 দিই এখন, এই প্রথম এই লাইনটা আসবে, কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিলে এই প্রেজেন্টেড বাই আসবে, তারপর ডাউন অ্যারো দিলে বুলবুল আহমেদ আসবে, তারপর ডাউন অ্যারো দিলে 4 আসবে, এই অ্যাসেট প্রপস এটা আসবে। দেখো F5 দিলাম, কোনো কিছু আসে নাই, আসছে? এই যে ডাউন অ্যারো দিলাম, ফেসবুক আসলো, ডাউন অ্যারো দিলাম, প্রেজেন্টেড বাই আসলো, ডাউন অ্যারো দিলাম, বুলবুল আহমেদ আসলো, ডাউন অ্যারো দিলাম। বিরক্তিকর না প্রত্যেকবার ডাউন অ্যারো দিতে হচ্ছে? এই সেন্সে তো সব ক্ষেত্রে যে এটা এই কি বলে বিরক্তিকর হবে তা কিন্তু না। আচ্ছা, স্লাইডের আমাদের নর্মাল ভিউতে নিয়ে যাই, আমাদের ডিজাইনটাতে, আমাদের যেটা ছিল আর কি, ওইটা তো হলে ভালো, মানে যেহেতু আমাদের ওই স্টাইলের লেখাগুলো ডিজাইন করা। ওকে, F5 দিই, দেখো ডাউন অ্যারো। তাহলে এখন এটা কেন হলো? এই যে ক্লিক করলাম, অ্যানিমেশনে যাও, ইনঅ্যাক্টিভ, ফেসবুকে ক্লিক করো, এই যে 1, এগুলো 2, 3, 4। এখন দেখো এই যে এখানে অপশন আছে, স্টার্ট কি বলছে, পরো একজন, অন ক্লিক, অন ক্লিক মানে হচ্ছে মাউস দিয়ে ক্লিক করা অথবা কিবোর্ড থেকে ওই যে ডাউন এরও আপেরও প্রেস করা। ওকে, তো আমি চাচ্ছি এটাকে অন ক্লিক না দিয়ে উইথ প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস মানে হচ্ছে স্লাইড আসার সাথে সাথে এটা আসবে, যখন উইথ প্রিভিয়াস দিব তখন দেখবে এটা জিরো হয়ে গেছে, জিরো হয়েছে না, দেখতে পাইছো? এবার F5 দিয়ে দেখবে ফেসবুকটা অটোমেটিক চলে আসবে, এই যে অটোমেটিক চলে আসছে, মানে উইথ প্রিভিয়াস মানে হচ্ছে আমার স্লাইডের সাথে সাথে চলে আসছে, কিন্তু বাকিগুলা আবার ডাউনলোড দিয়ে দিয়ে আনতে হচ্ছে। এখন তাহলে বাকিগুলো যদি চাই ক্লিক করি, এখানে দেখো এবার আসে উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, তুমি এগুলো ইচ্ছা মতো দিবা বুঝে বুঝে, আমি আফটার প্রিভিয়াস দিচ্ছি, কারণ তিনটা আছে, একটার পর একটা আসুক, সবগুলো একসাথে না আসুক, আফটার প্রিভিয়াস দিলাম, দেখো সবগুলো জিরো হয়ে গেছে না। তাহলে জিরো মানে হচ্ছে কোনো ক্লিক করা লাগবে না, এবার F5 দিই, অটোমেটিক আসতে থাকবে। সেটা ভালো অ্যানিমেশন নাকি? শুরুতে আমি যখন প্রেজেন্টেশনে যাব F5 দিব, অটোমেটিক আসতে থাক, আমি কথা বলা শুরু করব, একবার তো খারাপ না নাকি? ওকে, তাহলে আমরা অ্যানিমেশন সেট করব টেক্সটের উপরে, মাথায় রাখবা। ওকে, অ্যানিমেশনের তিনটা স্টাইল এখানে আছে, স্টাইল না মানে শুরুটা কীভাবে, ওয়ান ক্লিক, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। এবার আসো সেকেন্ড স্লাইডে যাই, এগেন এখানে দুইটা টেক্সট বক্স আছে, প্রথম টেক্সট বক্সে ক্লিক করলাম, ফ্লট ইন দিলাম, দ্বিতীয় টেক্সট বক্সে ক্লিক করলাম, ধরো ফ্লাই ইনই দিলাম। আচ্ছা, এটা এটা তো ছিল কি দিছিলাম, ফ্লট ইন, আর এটার ক্ষেত্রেও ফ্লট ইন, ধরো এটাও ফ্লট ইন দিলাম, সেকেন্ড বক্সে সব ফ্লট ইন দিলাম। এখন দেখো তো কতগুলো নাম্বার আসছে, এখানে 1 আর এখানে 1 to 7, এখন তো বুঝছো নাম্বারিং এর মিনিংগুলা। কে একজন বলো তো মিনিং কি? বলো এই নাম্বারিং এর মিনিং গুলো কি বোঝাচ্ছে, কে বলতে পারবে না? অটোমেটিক আসবে, আমি F5 দিচ্ছি, ডাউনলোড অথবা রাইটারও দাও। তাহলে প্রথম স্লাইড শেষ, দ্বিতীয় স্লাইডে যাচ্ছে, এগুলো একটু আসতেছে না, তাহলে ডাউনলোড দিয়ে দিলে আসতেছে কিন্তু, তো এইটাও কিন্তু বিরক্তিকর, ডাউনলোড দিয়ে দিয়ে আনবো এই ক্ষেত্রে। তো আমি এখানে যেটা করতে পারি, এটাকে করে দিলাম উইথ প্রিভিয়াস, এটাকে করে দিলাম আফটার প্রিভিয়াস। ওকে, তাহলে সব অটো আসবে। এবার এই স্লাইডের ক্ষেত্রে আসো, আমি ইন্ট্রোডাকশনটা ফ্লট ইন, তোমরা এখানে দেখবো অনেক অপশন আছে, এইখানে আমি দিলাম হচ্ছে এটাও ফ্লট ইন দিলাম, কোনো সমস্যা নাই। এখন এই ইন্ট্রোডাকশনটাকে আমি চাচ্ছি উইথ প্রিভিয়াস আসুক, আর এই প্রথম যে প্যারাটা, প্রথম প্যারাটা এটা আফটার প্রিভিয়াস আসুক। আচ্ছা, প্রথম প্যারা তাহলে আবার এটা দুই বক্সে নিতে হবে, এখানে দুই বক্সে না নিলে আবার হবে না, কারণ আমরা এই এটা আমরা অন ক্লিক রাখি। ওকে,
জিরো আর এটা হচ্ছে 1 2। যদি এমন হয়, আচ্ছা আগে এটা দেখাই তারপর আমি ওইটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো ফুল স্ক্রিন আসতেছে, শুধু টাইটেল আসবে, আসছে না? এবার তুমি ডাউনলোড দাও। এটা সুবিধা হচ্ছে, ধরো এই ইন্ট্রাকশনের মধ্যে 2টা বা 3টা বুলেটসের ডেসক্রিপশন আছে বা প্যারা আছে, তাহলে তুমি প্রথমে এই প্যারাটা এক্সপ্লেন করবা, করা শেষ এরপর তুমি ডাউনলোড দাও, পরেরটা আসবে, তাহলে সবাই বুঝবে তুমি প্রথম প্রথম প্যারাটা বলতেছো, যখন ডাউনলোড দিবা তখন বুঝবে সে তুমি সেকেন্ড প্যারাটা বলতেছো। এটা কিন্তু একটা গুড স্টাইল নাকি এই ক্ষেত্রে? তাহলে একটু আগে ডাউনেরও আপেরও যে ব্যাড স্টাইল বুঝলাম, সব ক্ষেত্রে কিন্তু ব্যাড না, কারণ ওখানে তো ছোটো ছোটো কন্টেন্ট অটোমেটিক চলে আসে ভালো, কিন্তু এইখানে তুমি অন করবা, সরি তুমি যখন এই 3 নম্বর, ধরো 2 নম্বর স্লাইডের জন্য অটোমেটিক ঠিক আছে, এখানে ডাউনলোড দিয়ে দিয়ে আনার কিছু নাই নাকি, কিন্তু যখন 3-এ যাচ্ছি তখন একবারে কন্টেন্ট আসার চাইতে আমি একটা করে কন্টেন্ট আসবে আমি বলবো, সেটা ভালো না? আসলো আমি বলবো শেষ, এরপর আমি এটাতে যাবো, তাহলে সেটা বেশি আই ক্যাচিং হবে না? শুরুতে যদি সব ইনভার্টে চলে আসে অডিয়েন্স তো সব একসাথে পড়তে থাকবে। আবার অনেক স্টাইল আছে, তুমি ধরো ডাউনলোড দিবা এটা রেড হয়ে যাবে আর এটা শুরু হবে, তোমার রেড হওয়া মানে এটা শেষ, তো এগুলো অ্যাডভান্স লেভেলের অপশন, পর ভবিষ্যতে দেখাবো। এখন আসো, যদি মনে করো যে আমার স্যার এটা এটা একটা বক্স, এটা আর একটা বক্স, 2টা বক্স বানাবো, তাহলে এটাকে আমি কপি করি, কন্ট্রোল সি এরপরে কন্ট্রোল ভি দিলাম, সো 2টা হয়ে গেছে। আমি একটাকে টেনে নিচে নামাই দিই, নামালাম, এই বক্সে গিয়ে এই সেকেন্ড প্যারাটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এটাকে ছোট করি, আর এই বক্সে এসে প্রথম প্যারাটাকে রিমুভ করে দিব, এই বক্সটাকে ছোট করি, তাহলে আমার এখন টোটাল টেক্সট বক্স কয়টা, 1টা 2টা 3টা নাকি? এটা 0, এটা অটোমেটিক, এটা 1, এটা 2। এখন তুমি চাচ্ছ 0-র সাথে এটা অটোমেটিক চলে আসুক, আর এটা আমি ক্লিক করে আনবো, হতে পারে না? তাহলে এটা আমরা দিয়ে দিব উইথ প্রিভিয়াস, আর এটা থাকবে, এটা ক্লিক ছাড়া আসবে না, এই যে 1 দেখাচ্ছে। তো এইভাবে তোমাকে কাজ করতে হবে, তাহলে প্রথমটা অটোমেটিক আসলো, এরপরে যখন এটা বলা শেষ ডাউনলোডও আসবে, সো এটা একটা স্টাইল নাকি? তাহলে অনেক কথা বলেছি আজকে একটা ক্লাসে, আমরা যা কভার করেছি, কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, কীভাবে স্লাইড চুজ করতে হয় ডিজাইন, কীভাবে ট্রানজিশন সেট করতে হয় স্লাইডের উপরে, কীভাবে অ্যানিমেশন সেট করতে হয় টেক্সটের উপরে, এবং সেট করার পরে কীভাবে আমরা উইথ প্রিভিয়াস, অন ক্লিক, আফটার প্রিভিয়াস এগুলো সেট করবো সেটা বলেছি। প্রেজেন্টেশনের প্রথম স্লাইড টাইটেল, দ্বিতীয় স্লাইড আউটলাইন, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে আমাদের অবশ্যই কনক্লুশন স্লাইড রাখবা, কোশ্চেন একটা স্লাইড থাকতে পারে, কন্টেন্ট কী পরিমাণ থাকে সেই বিষয়ে আইডিয়া দিয়েছি। আমি মোটামুটি চেষ্টা করেছি একটা ক্লাসে প্রেজেন্ট পাওয়ার পয়েন্ট সম্পর্কে পুরো একটা ব্রিফ ওভারভিউ দিতে, ব্রিফ বলা যায় না, টোটাল ওভারভিউ দিয়েছি, যে কেউ একটা লেকচার দেখলে যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারবে। তোমরা কি আমার সাথে একমত না? ওকে, তোমরা তোমাদের পক্ষ থেকে একটু ফিডব্যাক নেই, বলো এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের, এই 2টা 2 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস করে তোমাদের কাছে কী মনে হচ্ছে, শিখতে পেরেছো? সবাই তো পারবা, এই কনফারেন্সটাকে আসছে বেসিক রুলসগুলো কীভাবে তৈরি করতে হয়, এখন এই 1 ঘন্টার একটা লেকচার যদি ভালো করে রিপিটলি দেখো সারা জীবন কারো কাছে যেতে হবে না, ফার্দার স্টাডি তুমি নেট কেটে করে ফেলবা, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি পরবর্তী ক্লাসগুলো আরও এনজয়েবল হবে। আল্লাহ হাফেজ।